আচ্ছা ঠিক আছে, সবাই আসতে থাকুক তাহলে। আমরা আস্তে আস্তে করে আমাদের গত ক্লাসে কি পড়ছিলাম আর এই ক্লাসে কি পড়বো এটা একটু দেখতে থাকি। দেখতে দেখতে আপনাদের নামাজের সময় হয়ে যাবে। ওয়ালাইকুম আসসালাম। নামাজের সময় হয়ে যাবে, নামাজের সময় হয়ে গেলে আপনারা নামাজ পড়ে 7:10 আবার জয়েন করবেন, 7:15 আবার জয়েন করবেন, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, আপনাদের মিড টার্ম পরীক্ষা কবে? স্যার আমাদের মিড টার্ম স্যার 18-19 ম্যাপি স্যাটারডে সানডে স্যার। স্যাটারডে সানডে, আচ্ছা সময় আছে তো তাহলে। মানে কালকে কোনো মিড টার্ম নাই আপনাদের? না স্যার, কালকে তো স্যার আমাদের ক্লাস আছে। আচ্ছা ঠিক আছে। আমরা গত ক্লাসে কি কি সেন্সর পড়ছিলাম কেউ একজন আমাকে একটু মনে করে দিতে পারবেন যে আমরা কি কি ডিফারেন্ট টাইপের সেন্সর পড়ছিলাম? আমরা পড়ছিলাম ডিসপ্লেসমেন্ট সেন্সর, ইন্ডাকটিভ, আল্ট্রাসাউন্ড, তারপর এগুলো দেখেন লেখা আছে স্লাইডে লেখা আছে কিন্তু মানে ক্যালকুলেটর সেন্সর শেয়ার যেটা করি নাই, মানে ডিসপ্লেসমেন্ট সেন্সর কি কি পড়ছিলাম এটা মনে আছে? কি কি ধরনের ডিসপ্লেসমেন্ট সেন্সর আমরা পড়ছিলাম বা কিভাবে আমরা ডিসপ্লেসমেন্ট মেজার করতে পারি? ডিসপ্লেসমেন্ট স্যার আমরা মেজার করছিলাম স্যার, যে আপনি দেখেছিলেন কি নরমালি যে ছবিটাকে বুঝেছিলেন স্যার। হ্যাঁ মানে প্রিন্সিপালটা কি ছিল, মূলনীতিটা কি ছিল? মূলনীতিটা ছিল স্যার মারাথনের মধ্যে স্যার কি আমরা যে আর কি আপ ডাউন প্লাস এরকম আর কি একটা জায়গা থেকে একটা জায়গা স্থানান্তর হওয়ার মধ্যে আর কি যে জিনিসটা আমরা ক্যাচ করি সেন্স করি এটা স্যার। হ্যাঁ ঠিক বলছেন আপনি, কিন্তু মানে এই ডিসপ্লেসমেন্ট আপনি কি সেন্স করবেন, ইলেকট্রিক্যালি কিভাবে সেন্স করবেন? এটা স্যার রেজিস্টার স্যার, রেজিস্টার ছিল, রেজিস্টারের মধ্যে স্যার আর কি যে রেজিস্টারের যে মানটা ভোল্টেজ ড্রপ, এই তো আপনি কাছাকাছি আসছেন, মানে আমরা ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করে মেজার করছিলাম যে ভোল্টেজ টু ডিভাইডার রেজিস্টরের মধ্যে একটা যদি ভেরিয়েবল যদি একটা কাটা থাকে, এই কাটাটা যখন দিক মানে পরিবর্তন করবে, অবস্থান পরিবর্তন করবে, তখন আমাদের ভোল্টেজের একটা পরিবর্তন হবে, ওইটার থেকে আমরা ডিসপ্লেসমেন্ট মেজার করতে পারবো। এটা রেজিস্ট্যান্সের, রেজিস্ট্যান্সের যেই ভোল্টেজ ডিভাইডার রুল আছে সিরিজ রেজিস্ট্যান্সের, ওইখান থেকে আমরা এটা পাইছিলাম। আরো কিছু ডিসপ্লেসমেন্ট সেন্সর ছিল, একটা ছিল আমাদের ট্রান্সফরমার ছিল, ট্রান্সফরমারটার কথা মনে আছে? ট্রান্সফরমারটা ছিল আর কি দুই পাশে স্যার কয়েল পেছনে ছিল, এটার মাঝখানে স্যার একটা পার্ট ছিল যেটা মুভমেন্ট করতো স্যার। কোরটা জায়গা পরিবর্তন করলে ইন্ডাকট্যান্সটা পরিবর্তন হয়, তখন আপনার ওই ইনডিউসড ভোল্টেজের পরিমাণ ডিফারেন্ট হয়ে যায়। এটা একটা ছিল স্যার যেটা পড়াইছিল স্যার, এটা কি স্যার কোনো আমাদের কি যে আমাদের কি এটা প্রভাইড করেন নাই ম্যাটেরিয়াল হিসেবে? আমার তো মনে হয় করছে, আমি তো ক্লাসের পর পরই করে দিই, আমি কখনো দেরি করি না। আপনি চেক করে দেখেন, চেক করে দেখেন, অবশ্যই করছে, দেওয়া হইছে মনে হয়, পরে চেক করেন। আচ্ছা আমি জেনারেলি চেষ্টা করি একদিনের মধ্যে দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা তারপর আমরা আরেকটা দেখছিলাম ক্যাপাসিটিভ একটা ডিসপ্লেসমেন্ট সেন্সর দেখছিলাম, যে একটা ক্যাপাসিটরের প্যারালাল প্লেটগুলোর মধ্যে একটা প্লেট যদি আপনার মুভ করে আর একটা প্লেট যদি ফিক্সড থাকে, তাহলে দুইটা প্লেটের মধ্যে দূরত্ব পরিবর্তন করেও আমরা ডিসপ্লেসমেন্ট মেজার করতে পারি ক্যাপাসিট্যান্স চেঞ্জ করার উপরে ভিত্তি করে। আমরা তখন ওইখানে আমাদের স্মার্টফোনের টাচ স্ক্রিন, তারপর মনে করেন বিভিন্ন অন্যান্য আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে ক্যাপাসিটিভ সারফেস গুলো ইউজ করি এটার উদাহরণ দেখছিলাম। মনে পড়ছে মোটামুটি ডিসপ্লেসমেন্ট সেন্সরে আমরা কি কি পড়ছিলাম? তারপরে আমরা নেক্সট কি পড়ছিলাম? আমরা আল্ট্রাসাউন্ডে আমরা অনেকক্ষণ আলোচনা করছিলাম যে আল্ট্রাসাউন্ড কি ধরনের ডিভাইস আল্ট্রাসাউন্ড তৈরি করতে পারে বা কি ধরনের ট্রান্সডিউসারের আমাদের প্রয়োজন হয়। আপনাদের মধ্যে কেউ কেউ আমাকে বলতে পারেন যে আল্ট্রাসাউন্ড, আল্ট্রাসনিক যে ট্রান্সডিউসার গুলো আছে ওগুলো কি দ্বারা গঠিত? ক্রিস্টাল। ক্রিস্টাল, কি ধরনের ক্রিস্টাল, মানে ক্রিস্টাল গুলো ইউনিক প্রপার্টি কি? ওটা স্যার ভাইব্রেশনের একটা আর কি একটা ভিতরে একটা ভাইব্রেশন পাঠানো হয়, তারপর ও আবার একটা ফিডব্যাক হিসেবে আরেকটা ভাইব্রেশন ক্যাচ আপ করে স্যার, ওইটা থেকে একটা হয় নাই হয় নাই। আর কেউ পারবেন? স্যার পিজোইলেকট্রিক, এই জাতীয় কিছু একটা পিজোইলেকট্রিক ম্যাটেরিয়াল ইউজ করা হয়, পিজোইলেকট্রিক ম্যাটেরিয়াল ইউজ করা হয়, এটা ঠিক বলছেন। এটাকে পিজিটি বলে, অনেকে এটাকে পিজেডটি বলে আর কি, পিজেডটি বলে এটাকে, পিজিটি। তো পিজোইলেকট্রিক ম্যাটেরিয়ালের বৈশিষ্ট্যটা কি, মানে অন্যান্য ম্যাটেরিয়াল থেকে পিজোইলেকট্রিক এর পার্থক্যটা কি? পিজোইলেকট্রিক ম্যাটেরিয়াল আমরা পড়ছিলাম যে এই ম্যাটেরিয়ালে যদি আপনি মেকানিক্যাল ডিফরমেশন দেন, মেকানিক্যাল যদি কোনো একটা ফোর্স দেন এই ম্যাটেরিয়ালটার মধ্যে, স্যার এটার হচ্ছে ওই যে ট্রান্সমিটিং, মানে যেই ডাটাটা আমরা পাঠাই সেটার ট্রান্সমিটিং এবং রিসিভিং যে ক্যাপাবিলিটি এটা আদার্স গুলোর চাইতে হাই? না না, এটার ইউনিক প্রপার্টি হলো গিয়ে এটাকে যদি আপনি চাপ দেন বা হাতের মধ্যে নিয়ে যদি জোরে প্রেসার দেন, তাহলে ওর দুই পাশে একটা ভোল্টেজ উৎপন্ন হবে। মানে একে আপনি যদি মেকানিক্যালি ডিফর্ম করেন, বাঁকাতেরা করেন বা চাপ দেন বা আঘাত করেন,
তাহলে এর দুই পাশে একটা ভোল্টেজ উৎপন্ন হবে। বুঝতে পারছেন? যেটার উদাহরণ আপনাদেরকে কি বলছিলাম যে ফায়ার স্টার্টার বা লাইটার যে ডিভাইস গুলো আছে ওটার মধ্যে কি হয়, যখন আমরা কোন একটা সারফেস কে স্ক্র্যাচ করি, জোরে স্ক্র্যাচ করি তাড়াতাড়ি, তখন দেখা যায় ওখানে একটা স্পার্ক তৈরি হয়, তাই না? ইলেকট্রিক্যাল স্পার্ক তৈরি হয়। স্যার এটা নিয়ে স্যার একটা ভিডিও দিবেন স্যার বলছিলেন। ওহ, আমি একদমই ভুলে গেছি আপনাদের ওই ভিডিওটা। আচ্ছা, আমি আজকে ভিডিওটা দিয়ে দিব আপনাদের। ওই যে পিজোইলেকট্রিক ম্যাটেরিয়াল দিয়ে কিভাবে স্পিকার তৈরি করা যায়, মানে লাইটারের স্টোনটা দিয়ে কিভাবে আপনার একটা স্পিকার মাইক্রোফোন তৈরি করা যায়, ঠিক আছে, ওটা আমি আজকে দিয়ে দিব। আমি ভুলে গেছি, একদম ভুলে গেছি। আচ্ছা, তো এটা হলে কি আপনার ইউনিক প্রপার্টি এটাই যে এখানে যদি আপনি চাপ দেন এটা দুই পাশে একটা ভোল্টেজ উৎপন্ন হয়। সিমিলারলি আপনি যদি উল্টাটা করেন, একটা ভোল্টেজ যদি দুই পাশে দেন তখন এটা একটা আল্ট্রাসাউন্ড ইমিট করে, একটা আল্ট্রাসনিক সিগন্যাল ইমিট করে। তো পিজোইলেকট্রিক ম্যাটেরিয়ালটার বৈশিষ্ট্য এটি যে এটা হলে কি যদি আপনি চাপ দেন ভোল্টেজ উৎপন্ন করে, আবার ভোল্টেজ দিলে এটা একটা আল্ট্রাসাউন্ড উৎপন্ন করে। এটা অন্যান্য ম্যাটেরিয়ালের থেকে এদিক থেকে আলাদা। এবং এটা আমরা দৈনন্দিন লাইফে কোথায় ইউজ করি, একটা বলছিলাম যে লাইটারে ইউজ করি, আরেকটা ইউজ করি ঘড়িতে। ঘড়িতে আমাদের যে কোয়ার্টজ ক্রিস্টালটা থাকে, এই কোয়ার্টজ ক্রিস্টালটা একটা পিজোইলেকট্রিক ম্যাটেরিয়াল। আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে আমরা আর কি কি দেখছিলাম? আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে আমরা অ্যাকাউস্টিক ইম্পিডেন্স কাকে বলে দেখছিলাম, আমরা কেন শরীরের মধ্যে জেল ইউজ করি এটা দেখছিলাম আল্ট্রাসাউন্ড মেজার করার সময়, এবং আল্ট্রাসনিক ফ্রিকোয়েন্সি রেঞ্জটা আমরা দেখছিলাম যে এই রেঞ্জের মধ্যে কোন রেঞ্জে পাইতে হলে আমাদের কি পরিমাণ ক্রিস্টালের থিকনেস লাগবে। এরপরে ফাইনালি আমরা থার্মাল সেন্সর দেখতে দেখতে আমাদের সময় শেষ হয়ে গেছিল। থার্মাল সেন্সরের মধ্যে আমরা বেশ কয়েকটা কন্ট্যাক্ট থার্মাল সেন্সর দেখছিলাম, যেমন থার্মিস্টর, থার্মোকাপল, এবং আপনাদের মধ্যে আজকে জে টাইপ আর কে টাইপ থার্মোকাপলের পার্থক্য আপনাদের পড়ে আসার কথা ছিল, আমার মনে পড়লো এই মাত্র আর কি। সো এটা আমরা পরে শুনবো আপনাদের কাছে। আপনারা কি পড়ে আসছেন, যাদের পড়ে আসার কথা ছিল জে টাইপ আর কে টাইপের মধ্যে পার্থক্য কি? আচ্ছা ঠিক আছে, ওটা পরে শুনবো আপনাদের কাছ থেকে, যে টাইপ কে টাইপ পরে আসছিলেন নাকি। থার্মোকাপলের পরে আমরা দেখছিলাম আর কি দেখছিলাম, থার্মোকাপলের পরে থার্মিস্টর, থার্মোকাপল, আর কি দেখছিলাম, থার্মোস্ট্যাট দেখছিলাম, থার্মোস্ট্যাট মনে হয় দেখছিলাম, হ্যাঁ। আর একটা ফাইনালি দেখছিলাম হলি কি ইনফ্রারেড, এটা হলো নন কন্ট্যাক্ট ইনফ্রারেড, যেটা আমরা এখন প্রতিদিন দেখি আর কি। তো এই গেল গত ক্লাসের রিক্যাপ। এই ক্লাসে আমরা যেটা পড়বো, যেটা গতদিন পড়তে পারিনি, সেটা হলো আমরা ইলেকট্রোকেমিক্যাল সেন্সরটা কি এটা জানবো, এবং কয়েকটি ইলেকট্রোকেমিক্যাল সেন্সরের উদাহরণ দেখবো আমরা। তো ইলেকট্রোকেমিক্যাল সেন্সর কোনগুলো, আপনারা তো দৈনন্দিন জীবনে ইলেকট্রোকেমিক্যাল সেন্সর দেখেন কিন্তু অনেক সময় রিয়েলাইজ করেন না যেগুলো ইলেকট্রোকেমিক্যাল সেন্সর। তো ইলেকট্রোকেমিক্যাল সেন্সর হলে গিয়ে আপনার কোনো একটা সিস্টেমের মধ্যে আপনি একটা কেমিক্যাল দিবেন, ওই কেমিক্যালটা কোনো একটা রিয়েজেন্টের সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে আপনি কোনো একটা ইলেকট্রিক্যাল একটা ট্রান্সডিউসার দিয়ে ওই কেমিক্যাল রিয়েকশনটাকে একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে পরিণত করবেন। এই যে কেমিক্যাল রিয়েকশনটা হচ্ছে, এই কেমিক্যাল রিয়েকশনটাকে আপনি একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে পরিণত করবেন। তার মানে এখানে কি দেখা যাচ্ছে, কোনো কেমিক্যালের ভিতরে অন্তর্নিহিত যে এনার্জিটা আছে, এই এনার্জিটাকে আমরা ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করতেছি। সো এখানে ট্রান্সডিউসারটা আপনার কেমিক্যাল এনার্জি থেকে এটাকে ইলেকট্রিক্যাল এনার্জিতে নিয়ে যাচ্ছে। এই ধরনের ট্রান্সডিউসার আমরা প্রতিদিন লাইফে দেখি। সবচেয়ে কমন যেটা দেখি সেটা হলো গ্লুকোজ সেন্সর, ব্লাড গ্লুকোজ সেন্সর। হাতের থেকে এক ফোঁটা রক্ত নিয়ে আপনারা যে ব্লাডের মধ্যে কি পরিমাণ গ্লুকোজ আছে এটা মেজার করেন, এটা একটা ইলেকট্রোকেমিক্যাল সেন্সর। কোনটা আরেকবার বলবো স্যার? এই যে ব্লাড ব্লাড গ্লুকোজ সেন্সরটা একটা ইলেকট্রোকেমিক্যাল সেন্সর। এটা হলো কি, আপনি এক ফোঁটা রক্ত নিচ্ছেন এবং রক্তের সঙ্গে কিছু রিয়েজেন্টের বিক্রিয়ার পরে যেই পরিবর্তনটা হচ্ছে, এই পরিবর্তনটাকে আপনি একটা ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তরিত করতেছেন, একটা মেশিনের মধ্যে নিতেছেন ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে। ওই মেশিনটা ইলেকট্রিক্যাল সিগন্যালটাকে ইন্টারপ্রেট করে কতটুকু ব্লাড গ্লুকোজ আছে সেটা আপনাকে বলতেছে। আরেকটা জিনিসে আমরা ইলেকট্রোকেমিক্যাল সেন্সর ইউজ করি, সেটা হলো গিয়ে ব্রেথালাইজার। ব্রেথালাইজারটা আসলে আমাদের দেশে এত বেশি ইউজ করা হয় না, কারণ আমাদের দেশে যেহেতু অ্যালকোহল ব্যান্ড, মানুষজন মদ খায় না তেমন একটা, এই জন্য এখানে ব্রেথালাইজারের তেমন একটা প্রয়োজন নেই। কিন্তু বিদেশে যেসব, হ্যাঁ আমি বলতেছি, যেসব জায়গাতে আপনার অ্যালকোহল খাওয়া পারমিটেড, অ্যালকোহল কেনা বেচা পারমিটেড বা খাওয়া পারমিটেড, ওইসব জায়গাতে অনেকেই দেখা যায় যে অ্যালকোহল খেয়ে ওই অবস্থাতে গাড়ি চালায়, ড্রাঙ্ক অবস্থায় গাড়ি চালায়। তো পুলিশদের কাছে একটা ডিভাইস থাকে যেটার নাম হলো ব্রেথালাইজার। এটার কাজ হলো গিয়ে যখন ওরা কাউকে সাসপেক্ট করে যে ও মাতাল, তখন ওর মুখের কাছে যখন ইকুইপমেন্টটা ধরে, তখন স্যার নিঃশ্বাসটাকে, স্যার একটা কি থাকে দেখছি স্যার, হ্যাঁ, ও নিঃশ্বাসটাকে অ্যানালাইজ করে। ও নিঃশ্বাসের মধ্যে
অ্যানালাইজ করে বলে দিতে পারে যে কত কত পার্সেন্ট অ্যালকোহল আছে ওর ব্লাডের মধ্যে, কতটুকু অ্যালকোহল আছে। ওটা হলো কি ব্রিথালাইজার, ব্রিথালাইজারটা আমাদের দেশে তেমন একটা ইউজ হয় না, লাগে না আসলে। এরপর আছে হলো কি আপনার কার্বন ডাইঅক্সাইড সেন্সর আছে, কার্বন ডাইঅক্সাইড সেন্সরটা আমাদের কোথায় লাগে, ভেন্টিলেটরে লাগে। যখন মুমূর্ষু কোনো রোগীকে ভেন্টিলেটরের সঙ্গে অ্যাটাচ করা হয় আইসিইউ বা অন্য কোথায়, তখন ও নিঃশ্বাসের মধ্যে কত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড আছে কনসেন্ট্রেশনটা মেজার করা হয় কার্বন ডাইঅক্সাইড সেন্সর দিয়ে। আমরা আজকে কয়েকটা কার্বন ডাইঅক্সাইড সেন্সর দেখব, এটার মধ্যে কিছু কিছু ইলেকট্রোকেমিক্যাল, কিছু কিছু আবার অন্যরকম। কার্বন ডাইঅক্সাইড সেন্সরটা আমাদের মেডিকেল ফ্যাসিলিটিতে বেশি কাজে লাগে। হ্যাঁ আর একটু কি সাউন্ড বাড়ানো যাবে? হ্যাঁ যাবে, একটু সাউন্ড কম আসছে তো এখন। দেখেন তো এখন ভালো হইছে? জি স্যার। আচ্ছা স্যার মাইক্রোফোনটা যদি একটু কাছে নিতেন না? কি ভাবে মাইক্রোফোন কাছে আছে, আমি আমার মাইক্রোফোনের গেইন বাড়াই দিছি, সাউন্ড বাড়াই দিছি। ঠিক আছে ঠিক আছে, এখন এখন শুনতে পারতেছেন? জি স্যার। আচ্ছা কার্বন ডাইঅক্সাইড সেন্সরের আরেকটা ব্যবহার বলতে পারবেন কেউ, গুরুত্বপূর্ণ ব্যবহার? কার্বন ডাইঅক্সাইড সেন্সরটা মূলত স্যার এই যে চিলার বা এয়ার কন্ডিশন রুমের মধ্যে স্যার টেস্ট করা হয় আর কি, পর্যাপ্ত পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আছে কিনা। এটা আমি জানতাম না, এটা কেন করা হয়? এটা স্যার এটা আর কি রুমের মধ্যে স্যার আবদ্ধ হয়ে থাকলে তো স্যার এখানে কার্বন ডাইঅক্সাইড প্লাস অক্সিজেন। আপনারা একটু হোল্ড করেন, এক মিনিট হোল্ড করেন। ভাই কেউ মিউট করোস না, কি আওয়াজ হইতেছে খুব বাজে। এটা দেখি সেটে ইয়ে দিতে হয়, আমরা দিলাম আর কি, তুমি চাইলে দিতে পারো। একজন দিলেই হয়, একজন দিলেই সবাই দিয়ে দেয়। যার ইচ্ছা দিতে পারো সে। আচ্ছা সবাই কি কোন সিস্টেমে অ্যাসাইনমেন্ট সাবমিট করছো? কি বললা? এই কন্ট্রোল সিস্টেমে যে অ্যাসাইনমেন্ট ওইখানে তো চারটে দেওয়া ছিল, কয়টা করছো তোমরা? আমার এখনো পড়া হয় নাই। তুমি আর কইরো না মামা, তোমার পড়ার দরকার নাই, বাদ দিয়ে দাও। ইচ্ছে করে তিনটা আর করবি কখন? তোমার এই তোমার এতগুলা গ্রুপ থাকতে তোমার এটা কি অ্যাসাইনমেন্টের খবর নেয়ার জায়গা? ওই যে রাতুল তুলতুল ভাই আমাদের রাতুলের বইকে রাত ভালো কি আছে? হ্যালো সরি স্যার, কিন্তু রেকর্ডিং চালু আছে, সব চাইলে নাও। স্যার আসছে কথা বলুন। আপনাদের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছিল? না স্যার। আচ্ছা হ্যাঁ, চিলারে যেটা বলতেছিলেন বদ্ধ রুমে কার্বন ডাইঅক্সাইড মেজার করার জন্য ইউজ করা হয়, এটার একটা ই আছে পরে আমার স্লাইডে। আরেকটা গুরুত্বপূর্ণ জায়গায় ইউজ হয়, একটু অনুমান করেন তো কোথায়? আমার কথা কি মানে
শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার আপনাকে একটা কোশ্চেন জিজ্ঞেস করছি, শুনতে পারনি তো এইজন্য বললাম আর কি। বলেন, আমি শুনিনি। আমার এখানে কান ছিল না তো, যার কারণে স্যার একটু আগে লগইন করছি স্যার। ওই আমাদের মানে পড়া কি অনেক হয়েছে তাই বললাম আর কি। না না, মাত্র শুরু করছি আমরা। কার্বন ডাইঅক্সাইড আমরা ইউজ করি স্মোক ডিটেকশনে। আপনাদের ইন্ডাস্ট্রিতে এবং ফ্যাক্টরিতে যেসব স্মোক ডিটেক্টর ইউনিট থাকে, ওগুলাতে কার্বন ডাইঅক্সাইড সেন্সর থাকে। কারণ যে কোনো কিছুই পড়ুক দুনিয়ার মধ্যে, অবশ্যই কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। স্যার আগের পড়াগুলো একটু রিভিউ করা যায়? হয়ে গেছে তো একটা রিভিউ, হয় নাই? আচ্ছা সরি। আপনারা কি দেরিতে জয়েন করছেন? জি স্যার, আমি দেরিতে জয়েন করছি। অনেকে এরপরে আমাদের কার্বন মনোক্সাইড সেন্সর। কার্বন মনোক্সাইড সেন্সরটা আমি স্লাইডে রাখিনি। কার্বন মনোক্সাইড সেন্সর কারো যদি পার্সোনাল ইন্টারেস্ট থাকে আপনারা পড়ে নেবেন। কার্বন মনোক্সাইড সেন্সরটা মেইনলি বদ্ধ জায়গাতে, যেমন মনে করেন কুয়া বা এরকম বদ্ধ জায়গাতে যেখানে আসলে বাতাস চলাচল করে না, এরকম জায়গাতে অনেক সময় দেখা যায় যে কার্বন মনোক্সাইড বিল্ড আপ করে। সো তখন অনেক মানুষ মারা যায় যখন ওইসব জায়গাতে যায়। এই জন্য কার্বন মনোক্সাইড সেন্সরের যদি একটা প্রুফ থাকে আপনার, আপনি আগেভাগে প্রুব করে জেনে নিতে পারবেন যে ওই জায়গাতে কার্বন মনোক্সাইডের ডেন্সিটি কতটুকু আছে। তো ওই ধরনের কাজেও কার্বন মনোক্সাইড ইউজ করা হয়। এছাড়া আপনার বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়াল ইমিশন হয়েছে, চিমনি বা অন্য কিছু দিয়ে যে ইন্ডাস্ট্রিয়াল গ্যাসগুলো বের হয়, ওই গ্যাসগুলোর মধ্যে কার্বন মনোক্সাইড কি পরিমাণে আছে এটা মনিটর করার জন্য অনেক সময় কার্বন মনোক্সাইড সেন্সর ইউজ করা হয়। আর ফাইনালি হলে গিয়ে অক্সিজেন সেন্সর, একটি ইলেকট্রোকেমিক্যাল সেন্সর। অক্সিজেন সেন্সর কোথায় ইউজ হয় তো আপনার অনুমান করতেই পারতেছেন যে ভেন্টিলেটর বা অন্য কোথাও যখন অক্সিজেন সাপ্লাই করেন কি পরিমাণ অক্সিজেন বাতাসের সঙ্গে মিশতেছে, এটা বোঝার জন্য একটা অক্সিজেন সেন্সরের প্রয়োজন হয়। অক্সিজেন সেন্সরটা আমি এখানে রাখিনি, কার্বন ডাইঅক্সাইড সেন্সরটা পড়লেই মোটামুটি বুঝতে পারবেন অক্সিজেন সেন্সরটা কিরকম হইতে পারে। এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? ঠিক আছে, আমরা শুধু ব্লাড গ্লুকোজ সেন্সর যে কনভেনশনালটা আছে এটা পরেই নামাজের বিরতি নিব। এই জিনিসটা তো আপনারা অলরেডি সবাই দেখছেন, কার্বন ব্লাড গ্লুকোজ সেন্সরটা দেখতে কিরকম হয়। ব্লাড গ্লুকোজ সেন্সরটা ছোট একটা মেশিনের মতো হয় যেটার মধ্যে একটা ডিসপ্লে থাকে, এবং ওটা হলে কি আমাদেরকে দেখায় যে কি পরিমাণ ব্লাড গ্লুকোজ আছে, 7, 8, 15 এর মধ্যে মোটামুটি দেখায়। তো এটা কি ওই ডায়াবেটিস মাপার যে মেশিনটা? হ্যাঁ হ্যাঁ, ওটার মধ্যে আমরা একটা স্ট্রিপ ঢুকাই, তাই না? এরকম একটা স্ট্রিপ ঢুকাই, দেখেন ডান পাশে নীল রঙের যে স্ট্রিপটা দেখা যাচ্ছে সেই স্ট্রিপের মতো একটা জিনিস কিন্তু আমরা ওখানে ঢুকাই। সবাই দেখছেন যে এখানে তিনটা এরকম ই থাকে, ইলেকট্রোড থাকে, তাই না? গোল্ডেন কালারের থাকে। যখন আপনারা ইউজ করেন গোল্ডেন কালারের তিনটে ইলেকট্রোড থাকে, আর এটার পিছনে একটা স্ট্রিপ থাকে। এই স্ট্রিপের এই মাঝখানের জায়গাটাতে আপনি কি করেন, এক ফোঁটা রক্ত দেন, তাই না? হাতটাকে প্রিক করেন, করে এক ফোঁটা রক্ত দেন। একটা ল্যান্সেট, ল্যান্সার থাকে, ল্যান্সার দিয়ে হাতটাকে ই করে এখানে রক্ত দেন, তাই না? এটা দেখেন নাই আমার মনে হয়, এমন কেউ আছেন যে গ্লুকোজ মিটার দেখেন নাই এখন পর্যন্ত? দেখি স্যার, দেখি। আচ্ছা, মনে হয় না স্যার আমি দেখি নাই। দেখেন নাই? আচ্ছা, চাইলে আপনারা যে কোনো ফার্মেসিতে গেলেই নিজেরটা ম্যাপেও চেক করতে পারেন যে এই ডিভাইসটা আসলে মাত্র 30 টাকা লাগবে ম্যাপে নিও। হ্যাঁ, মাত্র 30 টাকা লাগবে স্যার, ওর তো রক্তই নাই এজন্য অবস্থা। তো আপনাদের কাছে কখনো হইলেও শান্তি নেই? আপনাদের আপনারা ইঞ্জিনিয়ার হিসেবে আপনাদের অবাক লাগা উচিত যে মানে এক ফোঁটা রক্ত দিচ্ছেন, ও কিভাবে এত সহজে আপনাকে ব্লাড গ্লুকোজ মেজার করে দিচ্ছে। এটা আসলে একটা অবাক করা ব্যাপার, এবং এটা একটা বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। এই ব্লাড গ্লুকোজ মনিটর হলো কি একটা বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। অ্যাকচুয়ালি বিলিয়ন তো শুধু বিলিয়নই, মানে কয়েকশো বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি। মেইন মেইন যে হ্যাঁ বলেন, বিক্রিয়াটা দেখাই যে আপনারা যখন এক ফোঁটা ব্লাড এখানে দিচ্ছেন তখন বেসিক্যালি এখানে দুই ধরনের কাজ হচ্ছে। একটা হচ্ছে হলো কি এখানে আপনার ব্লাডের সঙ্গে কিছু কেমিক্যাল বিক্রিয়া করতেছে, যে কেমিক্যালটা অলরেডি স্ট্রিপের মধ্যে আছে,
এই কেমিক্যালটার সঙ্গে ব্লাডের বিক্রিয়া হচ্ছে, বিক্রিয়া হওয়ার ফলে এই যে ইলেকট্রোড গুলো আছে এই ইলেকট্রোড দিয়ে আমরা এখানে একটা ইলেকট্রিক্যাল চেঞ্জ মেজার করতেছি। এখন আমরা দেখব যে ফার্স্টে কি কেমিক্যাল বিক্রিয়াটা হচ্ছে এক নম্বর, আর দুই নম্বর কিভাবে আমরা এখানে ইলেকট্রিক্যাল সিগন্যালটা পাচ্ছি। এখানে যখন আমরা ব্লাড দিই তখন ব্লাডের ভিতরে যে গ্লুকোজ আছে এই গ্লুকোজটা হলো কি এখানকার এখানে ইসের সঙ্গে এক ধরনের গ্লুকোজ অক্সিডেজ থাকে। এই গ্লুকোজ অক্সিডেজের কাজ হলো গিয়ে গ্লুকোজ থেকে গ্লুকোনিক অ্যাসিড বানানো আর হাইড্রোজেন পারঅক্সাইড রিলিজ করা। এই গ্লুকোজটা যখন গ্লুকোজ অক্সিডেজের সঙ্গে বিক্রিয়া করে তখন যেটা হয় যেহেতু এখানে গ্লুকোনিক অ্যাসিড উৎপন্ন হয়, অ্যাসিডটা উৎপন্ন হওয়ার ফলে এখানে একটা পিএইচ এর চেঞ্জ হয়। পিএইচ মানে কি আপনারা বুঝেন? মানে কি হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কতটুকু, হাইড্রোজেনের কনসেন্ট্রেশন কতটুকু। জেনারেলি আমরা পিএইচ এর স্কেলটা কত ধরি, 0 থেকে 14 এর মধ্যে, তাই না? 0 থেকে 14 এর মধ্যে আমরা বলি। যখন হলে গিয়ে আপনার হাইড্রোজেন আছে হলে গিয়ে 10^17, আর হাইড্রোক্সিল যে OH, OH ও আছে 10^7, তখন আমরা বলি এদের পিএইচ হলে গিয়ে 7, ঠিক আছে? তখন আমরা বলি যে এটার পিএইচ হলে গিয়ে 7, তার মানে কি এটা নিউট্রাল, তাই না? যদি পিএইচ 7 এর থেকে কমে যায় তখন ওটা কি হয়, পিএইচ যখন 7 থেকে কমে যায় তখন আমরা বলি এই জিনিসটা অ্যাসিডিক। পিএইচ যখন 7 থেকে কমে যায় তখন হাইড্রোজেনের এটা বেড়ে যায়, এটা 7 এর থেকে বেড়ে যায়, আর হাইড্রোক্সিলেরটা কমে যায়। তো কোনো কিছুতে যখন হাইড্রোজেন বেড়ে যায় তখন আমরা ওটাকে বলি এই জিনিসটা অ্যাসিডিক, আর উল্টাটা যখন হয় তখন আমরা এটাকে বলি এটা বেসিক বা ক্ষারীয়। বুঝতে পারছেন? সো এটা হলে কি পিএইচ এর স্কেল, 0 থেকে 14, 7 হলে কি নিউট্রাল, 7 এর নিচে গেলে অ্যাসিডিক, 7 এর উপরে গেলে বেসিক। তাহলে এখানে যে পিএইচ এর পরিবর্তনটা হচ্ছে এই পিএইচ এর পরিবর্তনটা মেজার করে হলে কি এই দুটো ইলেকট্রোড, এই যে একটা ইলেকট্রোড দেখছেন, এই যে ইলেকট্রোড একটা আর এই ইলেকট্রোড, এই দুটো ইলেকট্রোড হলে কি মাপে আপনার এই পিএইচ এর পরিবর্তনটা। বুঝতে পারছেন? পিএইচ এর পরিবর্তন যখন হয় তখন এটা ডিফারেন্ট ইলেকট্রিক্যাল সিগন্যাল দেয়। আর এই সাইডের যে বাইরের ইলেকট্রোডটা আছে এই বাইরের ইলেকট্রোডটা কেন কাজ করে, কি কাজ করে বাইরের ইলেকট্রোডটা কাজ করে, যে আপনি স্ট্রিপটা কি ঢুকাইছেন নাকি ঢুকান নেই, মানে আপনার সার্কিটটা কি ওপেন সার্কিট নাকি ক্লোজ সার্কিট, এটা বোঝার জন্য এরকম একটা ট্রিগার ইউজ করা হয়। যখনই আপনার মেশিন মেজার করে যে ট্রিগারটা আছে তখনই ও বুঝে যে আপনি একটা স্ট্রিপ লাগাইছেন, তখনই ও মেজার করা শুরু করে। আচ্ছা ঠিক আছে, আপনারা তাহলে এখন নামাজের বিরতিতে যান, নামাজ পড়ে 7:15 আবার সবাই এখানে ব্যাক করবেন ইনশাআল্লাহ স্যার। ইনশাআল্লাহ 7:15 স্যার, থ্যাংক ইউ স্যার। রক্তের যে গ্লুকোজ আছে এই গ্লুকোজটা গ্লুকোজ অক্সিডেজের সঙ্গে বিক্রিয়া করে একটা অ্যাসিড তৈরি করে, এই অ্যাসিডটা তৈরি করার ফলে আমার এনভায়রনমেন্টের পিএইচ এর পরিবর্তন হয়। এই পিএইচ এর পরিবর্তনটা অ্যাকচুয়ালি আমরা সেন্স করি, সেন্স করে আমরা বুঝতে পারি যে কি পরিমাণ গ্লুকোজ আছে। এখন মজার ব্যাপার হলো এই যে আপনি যে সেন্স করবেন যে পিএইচ এর পরিবর্তন কতটুকু হইলে কতটুকু গ্লুকোজ আছে আপনার রক্তে, এই জিনিসটা যে আপনি সেন্স করবেন এটা কিন্তু একটা নির্দিষ্ট অ্যালগোরিদমের উপর ডিপেন্ড করে। এবং সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা যে এই অ্যালগোরিদমটা বিভিন্ন কোম্পানি নিজেদের অ্যালগোরিদম একদম সিক্রেট করে রাখছে, গোপন করে রাখছে। একটা কোম্পানির অ্যালগোরিদম কখনো অন্য কোম্পানি জানে না। এই জন্য আপনার দেখা যায় যে আপনার স্ট্রিপ গুলোর দাম বা মেশিন গুলোর দাম কিন্তু অনেক বেশি, মানে যে পরিমাণ ম্যানুফ্যাকচারিং কস্ট বা স্পষ্ট আসছে। সবাই কি আমার সাউন্ড স্পষ্ট শুনতে পারতেছেন? আমি তো শুনতে পাচ্ছি স্যার, ক্লিয়ার স্যার। আমার মনে হয় আপনার নেটের সমস্যা, নেটের সমস্যা হয়তো এই জন্য শুনতে পাচ্ছেন না। তবে স্যার সাউন্ড একটু, সাউন্ড কম স্যার, অনেক সাউন্ড একটু ভালো এখন দেখেন তো এখন সাউন্ড ঠিক আছে, বাড়ছে একটু। জি স্যার, অনেকটা বেশি।
ঠিক আছে দেখেন এটা ঠিক আছে না কিলা বাড়াবো নতুন ইড ইউজ করতেছি তো আসলে ওদের অ্যাকাউন্ট আমার আসলে আগেরটার মতো নাই এখন সবকিছু কেমন যেন ডিফারেন্ট হয়ে গেছে আচ্ছা তো যে জিনিসটা বলতেছিলাম যে প্রত্যেকটা কোম্পানি ওদের কোড গোপন করে রাখছে এবং ওদের ভিতরে ওরা কি ধরনের প্রসেসিং করে এই প্রসেসিং গুলো ওরা সব গোপন করে রাখছে কারণ এটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি এই জন্য আমরা ঠিক জানি না যে কিভাবে আপনার ওরা এই পিএইচ এর পরিবর্তনটা থেকে ওরা এক্স্যাক্টলি কিভাবে গ্লুকোজের পরিবর্তনটা ধরে এই জিনিসটা আমরা এখনো অ্যাকুরেটলি জানি না ওটা একটা ওদের প্যাটেন্টেড নলেজ বিভিন্ন কোম্পানি যারা আছে ওদের প্যাটেন্টেড নলেজ এই জিনিসটা আসলে জেনারেল পাবলিক তেমন একটা বেশি জানে না তবে এটা তাহলে কম্পেয়ার না করতে পারলে স্যার আমরা কি করে বুঝবো যে এটা যেটা ওরা করতেছে এটা স্ট্যান্ডার্ড হচ্ছে কিনা এটা আসলে আপনার কোম্পানি এটা আসলে আপনার ই আছে মানে সবচেয়ে ভালো উপায় যেটা মানে ওটা কি ঠিক হচ্ছে নাকি এটা বোঝা সবচেয়ে ভালো উপায় হলো কি আপনি খালি পেটে একদম ডায়াগনস্টিক সেন্টারে যেয়ে পরীক্ষা করবেন তারপরে আপনি গ্লুকোজ টলারেন্স টেস্ট করবেন আপনারা যারা ইলেকট্রোমেডিকেলে আছেন ওরা গ্লুকোজ টলারেন্স টেস্টের নাম শুনছেন জিটিটি বলে মনে হয় এটারে এটা যদি করেন তাহলে ওইখানে যে রেজাল্টটা আসবে এই রেজাল্টটার সঙ্গে আপনি দেখবেন যে কম্পেয়ার করে দেখবেন হ্যাঁ এক্স্যাক্টলি কারণ ওই মেডিকেলে আপনার বড় বেশি রক্ত নিয়ে অনেক বেশি রিয়েজেন্টের সঙ্গে বিক্রিয়া করে যেই রেজাল্টটা দেয় ওই রেজাল্টটা অ্যাকুরেট হওয়ার চান্স অনেক বেশি এত ছোট একটা মেশিনের তুলনায় সো ওইটার সঙ্গে আপনি যদি কম্পেয়ার করেন ভালো একটা ডায়াগনস্টিক সেন্টারের রেজাল্টের সঙ্গে তখন মোটামুটি বোঝার উপায় আছে তবে ভালো ভালো মিটার যারা বানায় যেমন আকুচেক বা অন্য কোম্পানি যারা আছে আকুচেকের মতো ওরা মোটামুটি বেশ ভালো ইকুইপমেন্ট বানায় কিন্তু ওদের ভিতরের যে প্যাটেন্টের যে গোপনীয়তাটা এটা আসলে জেনারেল পাবলিকে জানার কোনো উপায় থাকে না ঠিক আছে এটা গেলে হলে কি আপনার ইনভেসিভ ব্লাড গ্লুকোজ মেজারমেন্ট মোটামুটি এতটুকু আপনাদের জন্য জানা যথেষ্ট কারো যদি ইন্টারেস্ট থাকে অবশ্যই আপনারা ইন্টারনেট থেকে এবং ইউটিউব থেকে জেনে নেবেন যে এটা পিএইচটা কিভাবে ডিটেকশন করে পিএইচ ডিটেকশনের জন্য কিন্তু বিভিন্ন সেন্সর আছে পানির মধ্যে বা অন্য কোনো মিডিয়ামে আপনার যদি পিএইচ চেঞ্জ হয় এই পিএইচটা ডিটেক্ট করারও কিন্তু অনেকগুলো ডিভাইস আছে আমাদের যদি সময় থাকে আমরা পরবর্তীতে পিএইচ সেন্সর দেখব যদি আমাদের হাতে সময় থাকে তো আপনারা ইন্টারনেট থেকে অবশ্যই দেখে নেবেন যে এই পিএইচ সেন্সরগুলো কিভাবে কাজ করে এবং ব্লাড গ্লুকোজটা আমরা কিভাবে পিএইচ এর পরিবর্তনের সঙ্গে মেজার করতে পারি আমার দায়িত্ব জাস্ট আপনাদেরকে জানানো এই জিনিসটা বেসিক্যালি এইভাবে হচ্ছে বাকিটা ইন ডিটেল যতটুকু জানবেন এটা আপনাদের দায়িত্ব আপনারা শিখবেন তো এটা গেল আপনাদের ইনভেসিভ মেজারমেন্ট টেকনিক তবে ইনভেসিভ মেজারমেন্ট টেকনিকের একটা সমস্যা হলো কি যে শুরুতে যে ল্যান্সেট দিয়ে আপনার ই করা লাগে আঙ্গুল প্রিক করা লাগে আঙ্গুল ফুটা করে রক্ত বের করা লাগে এই জিনিসটা অনেকের জন্য খুব পেইনফুল অনেক মানুষের জন্য এই জিনিসটা খুবই পেইনফুল কারণ এক নম্বর দেখা যায় অনেকে ভয় পায় খোঁচা খেতে অনেকে ভয় পায় এক নম্বর আর দুই নম্বর হলে কি অনেকের নার্ভ খুব সেন্সিটিভ থাকে মানে আঙ্গুলের গোড়াতে অনেকের নার্ভ ঘনত্বও বেশি থাকে প্লাস সেন্সিটিভিটিও বেশি থাকে ওরা দেখা যায় অন্যান্য মানুষের তুলনায় বেশি ব্যথা পায় কারণ যেহেতু নিউরনগুলো অনেক বেশি অ্যাক্টিভ সো প্রিক করার সময় ওরা অনেক বেশি ব্যথা পায় অনেকের আবার বারবার প্রিক করতে করতে যাদের নিয়মিত টেস্ট করা লাগে ওদের বারবার ফুটা করতে করতে আঙ্গুলের গোড়ায় আলসার হয়ে যায় এরকম সমস্যাও হয় ওটা বয়স্ক মানুষ যারা অনেকদিন ধরে ডায়াবেটিসে ভুগতেছে দেখবেন যে অনেকেরই আঙ্গুলের ডোবাতে আলসার হয়ে যায় বারবার একই জায়গার থেকে রক্ত নেওয়ার কারণে এই জিনিসগুলো একটা ইনভেসিভ মেজারমেন্টের সবসময় একটা সমস্যা আপনি যে কোনো ধরনের ইনভেসিভ মেজারমেন্ট করতে গেলেই আপনি এই ধরনের সমস্যাতে পড়বেন রোগী ভয় পাবে করাতে অনাগ্রহ থাকবে যেমন মানুষ ব্লাড দিতে চায় না শুধুমাত্র ব্যথা পাওয়ার কারণে এই জন্য সবসময় বায়োমেডিকেলের ডিভাইসের ক্ষেত্রে সবসময় প্রেফারেবল যে আমরা নন ইনভেসিভ টেকনিক তৈরি করব কিন্তু ব্লাড গ্লুকোজ মেজারমেন্টের ক্ষেত্রে সমস্যাটা যেটা হয়েছে কোনো একটা কারণে এই জিনিসটা এখনো অত বেশি ডেভেলপ হয়নি আমরা শুরুর ক্লাসে একটা জিনিস পড়ছিলাম যে অ্যাকুরেসি আপনাদের কি মনে আছে অ্যাকুরেসি এবং প্রিসিশন পড়ছিলাম যে আপনার টেস্ট রেজাল্ট কতটুকু অ্যাকচুয়াল রেজাল্টের কাছাকাছি আসতেছে এই জিনিসটা দিয়ে আমরা বুঝি অ্যাকুরেসি আর প্রিসিশন দিয়ে বুঝি আমরা যখন বারবার টেস্ট করব একই এনভায়রনমেন্টে তখন পরপর কতগুলো রেজাল্ট একই রকমই দেখাবে ওই জিনিসটাকে আমরা বলি হলে কি প্রিসিশন তো নন ইনভেসিভ যে গ্লুকোজ মেজারমেন্ট টেকনিকগুলো আছে এগুলোর অ্যাকুরেসি এবং প্রিসিশন এই ইনভেসিভ মেজারমেন্টের এখনো অতটা কাছাকাছি যায় নাই এই জন্য নন ইনভেসিভ মেজারমেন্ট টেকনিকটা এখনো অনেক পিছিয়ে আছে এই জন্য পুরো মার্কেটটাই দখল করে আছে ইনভেসিভ মেজারমেন্ট তারপরও আমরা কিছু নন ইনভেসিভ মেজারমেন্ট টেকনিক এখন আমরা দেখব যেগুলি আস্তে আস্তে ল্যাব থেকে মার্কেটে আসতেছে আপনারা কি কেউ কখনো দেখছেন নন ইনভেসিভ ব্লাড গ্লুকোজ মেজারমেন্ট কোনো ফুটা টুটা না করে রক্ত না নিয়ে পরীক্ষা করে আমি ছবিগুলো আপনাকে ডিসক্রাইব করতেছি যে কোন মেশিনটা কি রকম আপনারা এই যেখানে একটা লিংক দেওয়া আছে
ভিজিট ইজ আ শর্ট ইউআরএল দেখছেন না, এই লিংকটা যদি কপি করে পেস্ট করেন আপনাকে একটা ওয়েব পেজে নিয়ে যাবে, ওই ওয়েব পেজে সবগুলো সম্পর্কে বিস্তারিত বলা আছে। তো মোটামুটি যদি আমরা বলি যে এখানে যে বাম সাইডে যে ডিভাইস দেখতে পারতেছেন ছোট্ট একটা ডিভাইস, এটা হাতের মধ্যে বাহুর মধ্যে এরকম লাগানো থাকে, এই জিনিসটা কি করে আপনার যে ঘামেন যে সবসময় কনস্ট্যান্টলি যে আমরা ঘামতেছি ওই ঘামের কেমিক্যাল বিশ্লেষণ করে, ঘামটাকেও কালেক্ট করে, ঘামটাকে কালেক্ট করে ওইটার মধ্যে ওইটার কেমিক্যাল অ্যানালাইসিস করে, কেমিক্যাল অ্যানালাইসিস করে ওইটার মধ্যে কী পরিমাণ গ্লুকোজ আছে সেইটার থেকে ব্লাডের গ্লুকোজটাকে এস্টিমেট করে। মানে ওরা এক্সপেরিমেন্ট করে করে ঘামের গ্লুকোজের সঙ্গে ব্লাডের গ্লুকোজের একটা সম্পর্ক বের করছে যে ঘামের মধ্যে কতটুকু গ্লুকোজ থাকলে ব্লাডে কতটুকু গ্লুকোজ আছে। সো ওরা ফার্স্টে আপনার ঘামের গ্লুকোজটা মাপে, এরপরে উঠে দিয়ে ব্লাডের গ্লুকোজটা অনুমান করে। এটার অ্যাকুরেসি আমি লাস্ট টাইম যতদূর দেখছি এটার অ্যাকুরেসি 95% মতো, মানে ইনভেসিভ মেজারমেন্ট টেকনিকের 95% মতো এটা অ্যাকুরেট রেজাল্ট দেয়। মানে দুই দিকেই 95% রেজাল্ট, মানে 5% বেশিও দেখাতে পারে, 5% কমও দেখাতে পারে। আরেকটা যেটা এখানে আছে এটা হলো গিয়ে আপনার রিস্টের মধ্যে এভাবে পড়েন, রিস্টের মধ্যে এভাবে পড়ার ফলে অনেকগুলো ডিভাইস আছে যে রিস্টের মধ্যে আপনার ঘামটা নিয়ে তারপর রিস্টের ঘাম থেকে আপনার এই ব্লাড গ্লুকোজ মেজার করে, এটা আছে একটা ডিভাইস। আরেকটা ডিভাইস আছে যেটা হলো লেজারের মাধ্যমে আপনার রক্ত কতটুকু লেজার লাইট অ্যাবজর্ব করতেছে এবং কতটুকু লাইট ইমিট করতেছে, ফ্রিকোয়েন্সিটা কতটুকু চেঞ্জ হইতেছে লেজার লাইটের, এটার উপর ডিপেন্ড করে ব্লাডের মধ্যে কতটুকু ব্লাড গ্লুকোজ আছে এটা বলতে পারে। এরকম ঘড়ির মতো কতগুলো ইকুইপমেন্ট কিনতে পাওয়া যায়, এটা হলো আলো দিয়ে করে কিছু কিছু, কিছু কিছুর মধ্যে আবার কেমিক্যাল সেন্সর থাকে। বাম পাশে নিচে যে ছবিটা দেখতেছেন এটা হলে কি আপনার চোখের যে পানি পড়ে চোখের পানিটাকে অ্যানালাইজ করে তারপর ওটার থেকে বলতে পারে ব্লাডে কতটুকু গ্লুকোজ আছে। আর একদম ডান পাশে নিচে যে ডিভাইসটা দেখতে পারতেছেন এখানে একটা ক্লিপ দেখতে পারতেছেন না আপনারা, একটা মিটারের সঙ্গে একটা ক্লিপ লাগানো, এই ক্লিপটা হলে কি কানের লতিতে লাগানো হয়, কানের লতিতে লাগানো হয়, কারণ কানের লতির মধ্যে আপনার কানের লতি অনেকটাই আপনার ট্রান্সলুসেন্ট, মানে এটার ভিতরে এক সাইডে যদি আপনি আলো দেন অপর সাইডে আপনি খুব সহজেই আলো দেখতে পান। এই জিনিসটা হয়তো আপনারা খেয়াল করছেন, আমি জানি না, কানের লতিতে অনেক সময় আপনার বিভিন্ন ডিভাইস পরানো হয়, SPO2 থেকে শুরু করে অনেক ডিভাইসই কানের মধ্যে লাগানো হয়। এই পার্টিকুলার ডিভাইসটা যেটা করে যে কানের মধ্যে দিয়ে কতটুকু ওই লতির মধ্যে দিয়ে কতটুকু আলো যাওয়া আসা করতেছে এটা হিসাব করে বলে দিতে পারে যে আপনার ব্লাডে কতটুকু গ্লুকোজ আছে। তবে এই কোনো মেশিন, এই যতগুলো মেশিন এখানে দেখতেছেন কোনোটারই অ্যাকিউরেসি ইনভেসিভ টেকনিকের মতো এত ভালো না এবং প্রত্যেকটাই এখনো ডেভেলপমেন্ট স্টেজে আছে, এখন পর্যন্ত কোনোটাই ওরকম বাজারে ওয়াইড স্প্রেড হয়নি। তবে এই ডিভাইসগুলো সম্পর্কে আপনারা অবশ্যই এই ইউআরএলটা থেকে পড়বেন এবং পরীক্ষাতে আপনার এখান থেকে কোশ্চেন আসতে পারে যে দুইটা নন ইনভেসিভ ব্লাড গ্লুকোজ সেন্সরের নাম বলো এবং এটার কার্যপ্রণালী ব্যাখ্যা করো। কারো কি কোনো কোশ্চেন আছে? মানে এখানে হলো একজন রিভিউ লিখছে বাজারে কতগুলো নন ইনভেসিভ টেকনিক আছে এটার মধ্যে পাঁচটা ডিভাইস নিয়ে ওরা একটা রিভিউ লিখছে, ঠিক আছে। রিভিউর মধ্যে প্রত্যেকটা ডিভাইসের আপনার ছবি দেওয়া আছে, যেমন যে এটা এটা হলো গেছে কি নাম এটা দেখতে পাচ্ছেন স্যার, এগুলো কি কি সেন্সর দ্বারা গঠিত এটা পাবো কিভাবে? এখানে সব লেখা আছে এটা, যেমন মনে করেন নিমাউরা যেটা এটা যে সুগার বিট যে ডিভাইসটা, এই ডিভাইসটা হলো কি আপনার যেটা বললাম যে ঘাম থেকে নেয় যেটা, এটা কিভাবে পাবেন? এটা পাবেন না তো, এটা বাজারে আসে নেই এখন, এগুলি বাজারে আসে নেই, তবে আপনারা হয়তো 10-15 বছরের মধ্যে দেখতে পারবেন বাজারে। তারপর লাইট বেসড মেথডের মধ্যে আপনার এই যে আমি দেখলাম যে কানের লতির মধ্যে লাগানো হয় এটা একটা লাইট বেসড টেকনিক, কানের লতির এক সাইডে লাইট দেওয়া হয় আর এক সাইডে লাইটটাকে ডিটেক্ট করা হয়। তারপর আপনার যে এটা যেটা থাকে যে চোখের পানি থেকে যেটা করে এটা থাকে কন্ট্যাক্ট লেন্সে, চোখের মধ্যে একটা কন্ট্যাক্ট লেন্স পড়বেন, ওই কন্ট্যাক্ট লেন্সের মধ্যে এই ডিভাইসটা ইমবেডেড থাকবে, ও সবসময় আপনার চোখের ভিতরে যে পানিটা আছে ওই পানিটাকে অ্যানালাইজ করবে, অ্যানালাইজ করে বলবে যে কতটুকু ইয়ে আছে। আর এটা যেটা দেখতেছেন এটা হলো সোয়েট প্যাচ, এটা হলো ইউনিভার্সিটি অফ টেক্সাসের একটা রিসার্চ টিম তৈরি করছে, ওরা হলো গিয়ে ওই ঘামটা থেকে মেজার করে। তো এই ওয়েবসাইটটা আপনার থেকে পড়লে মোটামুটি জেনে যাবেন যে কি অবস্থা, মানে মার্কেটের অবস্থাটা কিরকম এখন, কারণ এটা আমি জানি না আপনাদের কতজন ইন্টারেস্ট আছে রিসার্চে যাওয়ার, এটা খুব ভালো একটা ফিল্ড রিসার্চের নন ইনভেসিভ ব্লাড গ্লুকোজ মেজারমেন্ট। যে কোম্পানি আবিষ্কার করবে অ্যাকুরেট একটা মেশিন ওরাই শত শত বিলিয়ন ডলার কামাবে।
তাহলে কারো কোনো কোশ্চেন আছে ব্লাড গ্লুকোজ মেজারমেন্ট বা কেমিক্যাল সেন্সর নিয়ে ইন জেনারেল? নাই এরপরে আমরা বোঝা যাইতেছে কেটে কেটে আসতে আছে স্যার। আচ্ছা ঠিক হয়ে যাবে, আপনার নেটের সমস্যা মনে হয়। এরপরে আমরা একটা সেন্সর দেখবো আজকে, আর একটা সেন্সর দেখবো, সেটা হলো কার্বন ডাইঅক্সাইড সেন্সর। ইলেকট্রোকেমিক্যাল সেন্সরের মধ্যে আমরা আরেকটা সেন্সর দেখবো। কার্বন ডাইঅক্সাইড সেন্সর আমরা শুরুতে আলোচনা করলাম যে কার্বন ডাইঅক্সাইড সেন্সর আমাদের কেন লাগে, স্মোক ডিটেকশনের জন্য, কোথাও আগুন লাগছে নাকি, বাতাসের কোয়ালিটি বিবেচনা করার জন্য, এই ধরনের কাজে আমরা জেনারেলি কার্বন ডাইঅক্সাইড সেন্সর ইউজ করে থাকি। আপনারা কেউ কেউ কখনো ফায়ার ডিটেক্টর দেখছেন? স্মোক ডিটেক্টর অ্যালার্ম থাকে, কোথায় দেখছেন? স্যার ফায়ার ডিটেক্টর কাজ করে স্যার, তাই নাকি? কোথায়, আপনার কোম্পানির নাম কি স্যার? আগে করতাম বিটি সেভিং টোবাকোর মধ্যে স্যার, আমরা ডিটেকশনের কাজ করতাম। মানে আপনারা কি সেন্সরটা বানাইতেন নাকি সাপ্লাই দিতেন? স্যার অ্যাকচুয়ালি আমরা সেন্সর কোম্পানি থেকে নিয়ে এটা ইনস্টল করতাম। আপনার কি ভিতরে দেখার অভিজ্ঞতা হয়েছে, ওটার ভিতরে কি থাকে? স্যার ভিতরে স্যার ডিটেক্টরের ভিতরে স্যার একটা আমি দেখছি স্যার কি থাকে বা স্যার দুইটা মানে লাইট থাকে আর কি, লাইট রে, অপটিক্যাল রে, একটা লাইট আর একটা লাইট কে রে ফলায়, একটা রিসিভ করে একটা ট্রান্সমিট করে। তো যদি কখনো কোনো কারণে স্মোকটা ওই রে এর মাঝখানে যায়, সেক্ষেত্রে ওই রেটা রিসিভ করতে বাধা পায় আর কি, তখন একটা সিগন্যাল মেইন প্যানেল কে ট্রান্সমিট করে। বুঝছি, এটা এই এই আপনি যে জিনিসটা বললেন এটা আমাদের স্লাইডে আছে, ওটা নিয়েও আমরা পড়ব। ওটা হলো কি অ্যাকচুয়ালি বেসিক্যালি একটা অপটিক্যাল সেন্সর, ঠিক আছে? এটা স্যার আমরা তো জাস্ট ইনস্টল করি এই ডিভাইসগুলো, জাস্ট ইনস্টল করি আর কি। আচ্ছা আচ্ছা, আপনি ডিভাইসগুলো কোথা থেকে ইম্পোর্ট করেন স্যার? এটা আমরা যেটা ইউজ করি এটা স্যার জার্মানির, এটা সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করা হয়। এটা বশ টেলি ডেটা শিল্ড, অনেক ব্র্যান্ডই আছে। বশ কিন্তু অনেক বড় সেন্সরের কোম্পানি, ওরা মানে বিভিন্ন রকমের কেমিক্যাল সেন্সর এবং ইলেকট্রিক্যাল সেন্সর বানায়। আমরা প্রায় স্যার বলেন, আপনি বলেন। আমরা প্রায় দেশের প্রায় 100টা ফ্যাক্টরিতে, গার্মেন্টস ফ্যাক্টরিতে শুধু বশেরই ইনস্টল করছি। একটা ফ্যাক্টরিতে 1000-1500 ডিভাইস আছে প্রত্যেকটা ফ্যাক্টরিতে এরকম। বশের কার্বন ডাইঅক্সাইড প্রাইস কেমন পড়ে? প্রাইস একটা ডিভাইস যেটা স্মোক ডিটেক্টর বা হিট ডিটেক্টর, এগুলো 3.5-4 যার কাছে যেরকম ভাবে অফার করা হয় আর কি। আচ্ছা আচ্ছা, বশের স্মোক ডিটেক্টর কিছুদিন আগে আপনার নিউজে আসছিল, আপনারা হয়তো জানেন যে বশের ই আপনার এই কার্বন ডাইঅক্সাইড সেন্সরগুলো এবং কার্বন মনোক্সাইড সেন্সরগুলো আপনার বিভিন্ন টেস্টিং ফ্যাসিলিটিতে ইউজ করা হয়, যে আপনার গাড়ি থেকে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড নিঃসৃত হইতেছে বা কি পরিমাণ নাইট্রেট নিঃসৃত হইতেছে, এটার জন্য আপনার বশের সেন্সরগুলো ইউজ করা হয়। কিছুদিন আগে অনেক বড় একটা স্ক্যান্ডাল হয়েছিল ভক্সওয়াগনকে নিয়ে, আপনারা কি শুনছিলেন ভক্সওয়াগনের স্ক্যান্ডালটার ব্যাপারে? আপনার ডিজেল ইঞ্জিন থেকে অনেক বেশি পলিউটেন্ট বের হয়। ভক্সওয়াগন একটা ইঞ্জিন বের করে ওরা বলছিল যে যদিও ডিজেল ইঞ্জিন কিন্তু তারপরেও এটা খুব কম পলিউশন করে, এবং এটা ওরা টেস্ট করে দেখাইছে যে এটা কম পলিউশন করে, বিভিন্ন ফ্যাসিলিটিতে টেস্ট করে দেখা গেছে। পরে ইঞ্জিনটা বের করার 5-6 বছর পরে একটা ইউনিভার্সিটির প্রফেসর, সে নিজে এক্সপেরিমেন্ট রান করে দেখছে যে অ্যাকচুয়ালি ওরা যেটা ক্লেম করতেছে এই ক্লেমটা ভুল। কিন্তু যখনই ওরা কোনো টেস্টিং ফ্যাসিলিটিতে গাড়িটাকে নেয়, যখনই কোনো একটা টেস্টিং সাইটে নেয় গাড়িটাকে, তখনই ওর কার্বন ডাইঅক্সাইড বের হওয়ার পরিমাণ কমে যায়। আর যখন রাস্তায় চলে গাড়িটা তখন ঠিকই অনেক পলিউশন করে, কিন্তু ওটা যেহেতু টেস্টিং সাইটে নিয়েই মানুষজন টেস্ট করে, এই জন্য কখনো এটা ধরা পড়তেছে না যে ওরা আসলে এই জিনিসটা চুরি করতেছে। এই চুরিটা ওরা কিভাবে করছে আপনারা কি আইডিয়া করতে পারবেন?
এটা মানে শোনার পর জানার জন্য খুব আগ্রহ জাগতেছে যে আপনি যদি জানার চেষ্টা করেন। একটা বেশ কয়েকটা ডকুমেন্টারি হয়েছে এবং বেশ কয়েকটা মুভি, একটা মুভি বের হয়েছে মনে হচ্ছে। আপনি যদি জানেন বলে দেন না, মানে খুব ইন্টারেস্টিং লাগবে ঘটনাটা। এটা ওরা এই চুরিটা করছিল বর্ষার সাহায্যে, বুঝতে পারছেন? মানে বস ওদের একটা কি সেন্সর জানি দিছিল, আমি ঠিক ভুলে গেছি এটা কি ধরনের সেন্সর। ওরা যখনই ওরা টেস্টিং সাইটে যাইতো, তখন টেস্টিং সাইটে কি করে, আপনারা যখন গাড়ি টেস্ট করে, আপনারা দেখছেন কখনো গাড়ি কিভাবে টেস্ট করে? একটা বড় রোলার থাকে, দুইটা বড় রোলার থাকে, দুইটা বড় রোলার, রোলারের মধ্যে গাড়ির পিছনের চাকাটাকে রাখা হয়। পিছনের চাকাটাকে রেখে রোলার গুলোকে যখন ঘুরানো হয়, ও রোলারের সঙ্গে গাড়ির চাকাটা ঘুরে, ওটা ঘুরে বিভিন্ন আরপিএম এ গাড়ির বিভিন্ন ইঞ্জিনের ক্যারেক্টারিস্টিক্স পরীক্ষা করা হয়। বুঝতে পারছেন? মানে একটা রোলার যখন ঘুরবে, গাড়ির চাকা যেহেতু রাবারের, অবশ্যই রোলারটা ঘুরলে গাড়ির চাকাটাও ঘোরা শুরু করবে। সো মনে করেন আপনি ইঞ্জিনটা র্যাম্প করতেছেন, আপনি ইঞ্জিনটা 5000 RPM এ চালানোর চেষ্টা করতেছেন, তো চাকাটা ঘুরবে, ওই চাকাটা ঘুরলে ও কি করবে, রোলারটাও ঘোরা শুরু করবে, বা আপনি যখন রোলারটা ঘুরবেন তখন চাকাটা ঘুরবে। বুঝতে পারছেন তো ব্যাপারটা? তো যখনই বসার সেন্সরটা ডিটেক্ট করতো যেটা একটা টেস্টিং ফ্যাসিলিটিতে আসছে এবং ইঞ্জিনটাকে আপনি ওই রোলারটার মধ্যে র্যাম্প করা শুরু করতেছেন, তখনই ওই গাড়ির ভিতরে যে মাইক্রো কম্পিউটারটা ছিল, কন্ট্রোলারটা ছিল, ওই কন্ট্রোলারটা অটোমেটিক আপনার ওই পলিউশন হওয়ার পরিমাণটা কমায় দিত। একটা ফিউলের রেঞ্জটা চেঞ্জ করে, ফিউলের মিক্সিং এর ইটা রেশিওটা চেঞ্জ করে ওরা ওই পলিউশনটা কমায় দিত। মানে গাড়ির ইফিসিয়েন্সি কমে যেত, কিন্তু পলিউশনের পরিমাণও কমে যেত, পলিউশন অনেক কম বেরোইত। তো যতবারই টেস্টিং ফ্যাসিলিটি নেওয়া হয়তো সেন্সরটা বলে দিত গাড়িতে যে তুমি টেস্টিং ফ্যাসিলিটিতে আসো, এখন তোমার ইঞ্জিনকে এইভাবে র্যাম্প আপ র্যাম্প ডাউন করা হইতেছে, সো তুমি পলিউশন বের করা কমায় দাও। আর যখন আপনার রাস্তার মধ্যে যাইতো, তখন রাস্তার মধ্যে ওই সেন্সরটা বুঝতে পারতো যে ও রাস্তার মধ্যে আছে, তখন অটোমেটিক পলিউশন করে টেস্টিং এর সময় স্যার কি পলিউশন কমায় দিতে পারছে, তাহলে স্যার রাস্তার মধ্যে কি শুনবে? হ্যাঁ, রাস্তার মধ্যে বেশি, তো দেখা গেছে কোটি কোটি কিসের জন্য স্যার কমায় দেয় না রাস্তা, আপনার ইফিসিয়েন্সি কমে যাবে। তো আপনি যদি পলিউশন কমায় দেন, আপনার ডিজেল ইঞ্জিনের ইফিসিয়েন্সিও কমে যাবে। আরে ভাই, ইফিসিয়েন্সি কমে গেল তো গাড়ির পাওয়ারই কমে যাবে বোধহয়। তো আপনার যখন কোটি কোটি এরকম গাড়ি চুরি করে, ফ্রড করে, এরকম সারা পৃথিবীতে ওরা কোটি কোটি গাড়ি সাপ্লাই করছে। ভক্সওয়াগন কিন্তু বিরাট বড় কোম্পানি, যে অডি, পোর্শে, যত গাড়ি দেখেন সবগুলোর কিন্তু মালিক হলো কি ভক্সওয়াগন। স্যার এটা নিয়ে যে মুভিটার নাম বললেন, মুভিটা স্যার নামটা জানতে পারি স্যার? মুভিটার নাম হলো ডার্টি মানি। ডার্টি মানি, থ্যাংক ইউ স্যার। তো ওরা অনেক বড় একটা স্ক্যান্ডাল হয়েছিল এই বর্ষের সেন্সর নিয়ে। তারপরে এটা নিয়ে যদি পড়েন তাহলে জানতে পারবেন যে মানে ভক্সওয়াগন এবং বশের হিস্টোরি, দুটোই জার্মান কোম্পানি। বশ তো মনে হয় জার্মান কোম্পানি, তাই না? আচ্ছা, তো যেটাই হোক, তো এই কার্বন ডাইঅক্সাইড সেন্সরটা আপনারা বুঝতে পারতেছেন অলরেডি, এটা অনেক ইম্পর্টেন্ট একটা সেন্সর, স্পেশালি মডার্ন যুগে যেখানে আমরা সবাই কনফাইন্ড স্পেসে থাকি, আগুন লেগে গেলে খবর আছে, এই জন্য আমাদের সবারই বাসায় স্মোক ডিটেক্টর দরকার। তো এই জন্য কার্বন ডাইঅক্সাইড সেন্সরটা আমরা এখানে কিছুটা কভার করার চেষ্টা করবো, যেহেতু এটা আমরা মেডিকেল ফ্যাসিলিটিতেও ইউজ করে থাকি। কার্বন ডাইঅক্সাইড সেন্সরটা বেশ কয়েক ধরনের আছে, আমরা এটার মধ্যে খুব বেশি ধরন আজকে দেখব না, কারণ সময় নেই আসলে। তো এর মধ্যে ম্যাস এয়ার ফ্লো সেন্সর যেটা আছে, এটা অনেক ইউজ হয়। ম্যাস এয়ার ফ্লো সেন্সর আমরা দেখব, সলিড স্টেট ইলেকট্রোকেমিক্যাল সেন্সর এটা আমরা দেখব। তবে এর বাইরে আপনার অনেকগুলো সেন্সর আছে, সরি, অপটিক্যাল সেন্সরটা আমরা দেখব, সলিড স্টেট, অপটিক্যাল আর ম্যাস এয়ার ফ্লো, এই তিনটা দেখব। মিক্সড অক্সাইড সেন্সর যেগুলো আছে, মস, ওগুলো আমরা দেখব না। আর আয়ন সিলেক্টিভ মেমব্রেন সেন্সর আছে, ওইটা আমরা দেখব না। আপনাদের কারো যদি ইন্টারেস্ট থাকে পরে পড়ে নিতে পারেন। তো ম্যাস এয়ার ফ্লো সিস্টেমগুলো জেনারেলি আমাদের যে যারা বললেন, এই জিনিসটা মনে হয় আপনাদের পরিচিত, যারা স্পেশালি চিলার বা এইচভ্যাক নিয়ে কাজ করেন, ওরা এই ধরনের সেন্সর দেখছেন আমার মনে হয়, ম্যাস এয়ার ফ্লো সেন্সর দেখছেন কেউ? আচ্ছা, না দেখলে সমস্যা নেই। এটার ভিতরে যেটা থাকে, এটার ভিতরে হলে গিয়ে আপনার যে টানেলটা দেখতেছেন, এই টানেলটার ভিতর দিয়ে বাতাসটাকে ও পাস করতে দেয়। বাতাসটাকে পাস করতে দিলে ওটা, এটার ভিতরে কতগুলো হিটিং এলিমেন্ট থাকে, হিটিং এবং সেন্সিং এলিমেন্ট থাকে, টেম্পারেচার সেন্সিং এলিমেন্ট থাকে। তো ওরা বাতাসটাকে যখন হিট করে, ওরা একই সঙ্গে একটা প্রান্তে হিট করে আরেকটা প্রান্তে ওটা টেম্পারেচারটা মেজার করে, এই হিটেড বাতাসটা টেম্পারেচার মেজার করে। কার্বন ডাইঅক্সাইডের ঘনত্বের উপর ডিপেন্ড করে আপনার বাতাসের এই হিট ধরে রাখার ক্যাপাসিটিটা চেঞ্জ হয়।
বুঝতে পারছেন? কারণ কোনো কিছুর মধ্যে যখন কার্বন ডাইঅক্সাইড থাকবে বা কোনো কিছুর মধ্যে যখন বিভিন্ন গ্যাস থাকবে তখন ওই জিনিসটার ঘনত্ব পরিবর্তন হবে। ঘনত্ব যদি পরিবর্তন হয় ওটার অবশ্যই আপনার হিট অ্যাবজর্ব করে রাখার বা হিটটাকে ধরে রাখার ক্ষমতা কমে যাবে বা বেড়ে যাবে। ওটার উপর ডিপেন্ড করে ও ডিস্টিংগুইশ করতে পারে যে বাতাসে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আছে। তো এটার ভিতরে বেসিক্যালি থাকে শুধুমাত্র একটা টানেল, এই টানেলটার ভিতর দিয়ে আপনার বাতাসটা কন্টিনিউয়াসলি পাস করে, এক সাইডে হিট হয় আর এক সাইডে টেম্পারেচার মেজার করে, মেজার করে ও বলতে পারে যে এটার মধ্যে এত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড আছে। বুঝতে পারছেন? আপনারা তো স্পেসিফিক হিট ক্যাপাসিটি সম্পর্কে জানেন তাই না? স্পেসিফিক হিট ক্যাপাসিটির মানে হলে গিয়ে কোনো একটা বস্তুর এক ডিগ্রি টেম্পারেচার বাড়াইতে যে পরিমাণ হিট এনার্জির প্রয়োজন হয় ওটাকে আমরা বলি হলে গিয়ে স্পেসিফিক হিট ক্যাপাসিটি, তাই না? আপনারা জানেন যে দুইটা ডিফারেন্ট বস্তু যদি আপনার কাছে থাকে দুইটা হিট ক্যাপাসিটি অবশ্যই আলাদা হবে, তাই না? পানি যেমন মনে করেন পানির হিট ক্যাপাসিটি অনেক বেশি, পানিকে যদি আপনি গরম করেন পানি কিন্তু অনেকক্ষণ গরম থাকে। সিমিলারলি আপনি যদি একটা লোহাকে গরম করেন লোহা দেখবেন মুহূর্তের মধ্যে ঠান্ডা হয়ে যাবে, কারণ লোহার হিট ক্যাপাসিটি কম, পানির হিট ক্যাপাসিটি অনেক বেশি, গরম পানি অনেকক্ষণ গরম থাকে একটা লোহার তুলনায়। তো এরকম আপনারা বুঝতেছেন যে বিভিন্ন ম্যাটেরিয়ালের হিট ক্যাপাসিটি বিভিন্ন রকম। এখন আপনার বাতাসের মধ্যে যদি বিভিন্ন রকম গ্যাস থাকে তাহলে বাতাসের হিট ক্যাপাসিটি অবশ্যই পরিবর্তন হবে, তাই না? এই ব্যাপারে কোনো সন্দেহ আছে আপনাদের যে বাতাসের হিট ক্যাপাসিটি পরিবর্তন হবে? একটা বাতাসের মধ্যে যদি ময়েশ্চার বেশি থাকে, বাতাসের মধ্যে যদি জলীয় বাষ্প বেশি থাকে ও বেশি হিট ধরে রাখতে পারবে, কিন্তু একটা বাতাসের মধ্যে যদি জলীয় বাষ্প কম থাকে তাহলে ও হিট কম ধরে রাখতে পারবে। যেমন মনে করেন আমার মাথায় এখন একটা উদাহরণ আসতেছে, মরুভূমি। মরুভূমিতে যদি আপনারা যান তো দেখবেন যে মরুভূমিতে আপনারা দিনের বেলায় প্রচন্ড গরম থাকে এবং রাতের বেলা আপনার খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, প্রচন্ড ঠান্ডা হয়ে যায় মরুভূমিতে। এটার কারণ কি? বাতাসের মধ্যে জলীয় বাষ্প কম, এই জন্য হিটের যে পরিবর্তনটা এই পরিবর্তনটাকে বাধা দেওয়ার মতো কেউ নাই। যখনই সূর্যের আলো আসতেছে সাথে সাথে গরম হয়ে যাচ্ছে, যখনই সূর্যের আলো থাকতেছে না সাথে সাথে ঠান্ডা হয়ে যেতেছে। কিন্তু আমরা যে এলাকাতে আছি নাতিশীতোষ্ণ এলাকাতে, এখানে বাতাসের মধ্যে জলীয় বাষ্পর পরিমাণ অনেক বেশি, যেন দেখা যায় আমাদের গরম হইতেও আস্তে আস্তে সময় লাগে, ঠান্ডা হইতেও আস্তে আস্তে সময় লাগে, কারণ আমার হিটটা ধরে রাখতেছে হলে গিয়ে পানি, বাতাসের মধ্যে যে জলীয় বাষ্প আছে ও হিটটা ধরে রাখতেছে। আমার কথাটা কি বুঝতে পারছেন আপনারা? সিমিলারলি আপনার বাতাসের মধ্যে যদি কোনো গ্যাস মিশ্রিত থাকে অবশ্যই আপনার বাতাসের হিটটা ধরে রাখার ক্ষমতা চেঞ্জ হবে, তাই না? এখন আপনি মনে করেন আপনার বাতাসের মধ্যে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আছে, এখন এই কার্বন ডাইঅক্সাইড হলো বাতাসটাকে আপনি যদি হিট করেন, এখানে হিট করেন, হিট করার পরে আপনি যদি এই সাইডে টেম্পারেচারটা মাপেন তাহলে তো আপনি বুঝবেন যে এখান থেকে এখানে যাওয়ার যেতে এই এই বাতাসটা কি পরিমাণ হিট লস করছে, তাই না? এটা একটা হিসাব করতে পারবেন না আপনি? এখানে আপনি জিনিসটাকে হিট করতেছেন আর এই সাইডে মেজার করতেছেন টেম্পারেচার, তাহলে আপনি এখান থেকে বুঝতে পারবেন না যে কি পরিমাণ হিট লস করতেছে, ওটার হিসাব করতে পারবেন। এটার সঙ্গে আপনার কাছে যদি একটা রেফারেন্স থাকে যে নর্মাল বাতাস কার্বন ডাইঅক্সাইড ছাড়া বাতাস কিরকম বিহেভ করে, নর্মাল একটা বাতাসকে আপনি যদি হিট করেন ওর টেম্পারেচার এখানে কতটুকু থাকবে, ওটার সঙ্গে আপনি তুলনা করতে পারবেন না? আপনার কাছে যদি একটা রিডিং থাকে আগের নেওয়া তখন আপনি বুঝতে পারবেন যে বাতাসের মধ্যে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আছে। বুঝতে পারছেন আমার কথাটা? জি স্যার। অবশ্যই আপনার কাছে একটা ক্যালিব্রেশন ডাটা থাকতে হবে, মানে আপনি অনেক রিসার্চ করে আপনার ফার্স্টে আগে ডাটা থাকতে হবে যে এত পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড থাকলে এতটুকু হিট লস হবে, এত পার্সেন্ট জলীয় বাষ্প থাকলে এতটুকু হিট লস হবে। স্যার এইখানে তো মানে এই যে সেন্সরটা, এই সেন্সর দিয়ে তাহলে বিভিন্ন পরিবেশে কাজ করতে অসুবিধা হবে। কেন? কারণ সব জায়গায় স্যার বাতাস একই রকম থাকবে না, কোথাও মানে বাতাসের টেম্পারেচার এক রকম থাকবে না। মনে করেন আপনি 30 ডিগ্রি টেম্পারেচার হলে আপনার এনভায়রনমেন্টে, মানে আপনি যে ফ্যাক্টরিতে কাজ করতেছেন ওই ফ্যাক্টরির এনভায়রনমেন্টের টেম্পারেচার 30, বুঝতে পারছেন আমার কথাটা? তো ও যখন হিসাবটা করে ও হিসাবটা মনে করেন 70 ডিগ্রিতে হিট করতেছে, এখানে ও 70-30 করে সবসময় হিসাব করে। কেননা স্যার আমরা যেহেতু এখানে ধরে নিচ্ছি যে বাতাসে জলীয় বাষ্প থাকলে
টেম্পারেচারের একটা তারতম্য হয়। এখন বাতাসের ভিতরে সব সময় যে স্যার পানি থাকবে এমনও না, বাতাসে অন্যান্য উপাদানও তো স্যার রয়েছে, এখন সেটা এক এক পরিবেশে এক এক রকম, তাই সেই ক্ষেত্রে তো টেম্পারেচার অ্যাবজর্ব করা এবং ধরে রাখা এবং ছেড়ে দেওয়া তো ওইরকম ভাবে স্যার পরিবর্তন হবে। তখন আপনি কি করবেন, আপনার নির্দিষ্ট এনভায়রনমেন্টের জন্য তখন আপনি ক্যালিব্রেট করবেন মেশিনটাকে। মনে করেন আপনার এনভায়রনমেন্টে আপনি জানেন যে অমুক সিজনে আপনার টেম্পারেচারটা থাকে, জলীয় বাষ্পের পরিমাণ থাকে 70-90%, বুঝতে পারছেন? তো 70-90% এর জন্য আপনি মেশিনটাকে ক্যালিব্রেট করবেন। মনে করেন আপনি ইংল্যান্ড থেকে একটা সেন্সর নিয়ে আসলেন, বা মনে করেন ঠান্ডা একটা দেশ থেকে সেন্সর নিয়ে আসলেন যেখানে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, ওই সেন্সরটা কিন্তু বাংলাদেশে আনলে একদম সাথে সাথে কাজ করবে এমন না। ওটার জন্য অবশ্যই আপনার সেন্সরটাকে বাংলাদেশের জন্য ক্যালিব্রেট করা লাগবে, অবশ্যই কিছুটা ক্যালিব্রেশন ইনভলভ থাকবে। এটা আপনি খুব ভালো একটা পয়েন্ট বলছেন, কারণ জলীয় বাষ্পতে দেখা যায় আমাদের অনেক কিছু রিডিং চেঞ্জ হয়ে যায়, সবকিছু রিডিং চেঞ্জ হয়ে যায় আসলে। জি স্যার, এই ক্ষেত্রে স্যার আমার মনে হয় এই যন্ত্রটা খুবই কমপ্লিকেটেড হবে, কেননা কমপ্লিকেটেড হবে, হ্যাঁ, এত ধরনের স্যার ক্যালিব্রেশন করাটাও স্যার যন্ত্রটা কমপ্লিকেটেড হবে না আসলে, মানে যে ইঞ্জিনিয়ার কাজ করবে ওই ইঞ্জিনিয়ারের অনেক কষ্ট হবে, কারণ ইঞ্জিনিয়ারটা কন্টিনিউয়াসলি আপনার রিডিং নিবে, নিয়ে নিয়ে ক্যালিব্রেশন একটা ঠিক করবে। ক্যালিব্রেশনটা তো আসলে সময় সাপেক্ষ একটা ব্যাপার, মানে আপনি এক্সপেরিমেন্ট করবেন, রেজাল্ট বের করবেন, একটা নির্দিষ্ট প্লেসে তো স্যার লাগানো থাকে, ওই প্লেসের জন্য স্যার এটা ক্যালিব্রেশন ফিক্স করতে হবে, কিন্তু এটা সময় লাগবে না। আপনার একটা নির্দিষ্ট প্লেসের জন্য একটা পার্টিকুলার হিউমিডিটি থাকবে, ওটার একটা নির্দিষ্ট অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার থাকবে, অন্যান্য ডাটাগুলো স্যার আগে নেওয়া লাগবে, কাস্টম করা লাগবে। হ্যাঁ, তবে আমার মনে হয় বাংলাদেশের সাপেক্ষে কেউ যদি একটা ইন্ডাস্ট্রিতে ক্যালিব্রেট করে, আমার মনে হয় এটা যে কোনো ইন্ডাস্ট্রিতে মোটামুটি ইউজ করা যাবে, মানে বাংলাদেশের রেসপেক্টে যদি বলেন, একটা জায়গায় করলে 10-12টা ইন্ডাস্ট্রিতে ইউজ করা যাবে। আমি স্যার একটা ক্যালিব্রেশন স্যার এর আগে করতাম, আমি চাকরি করতাম এর আগে পছন্দরে, সেই ক্ষেত্রে আমি স্যার কি আপনি কি ধরনের সেন্সরে করতেন ক্যালিব্রেশন? মানে স্যার আমি স্যার ওই সেন্সরটা আমি স্যার এখনো পর্যন্ত নাম জানি না, তবে আমি জানার চেষ্টা করছি এখন কি করে, মানে কাজটা কি ওটা? ওটার কাজ হচ্ছে ওরা জিআই পাইপ তৈরি করত। সেইখানে আমি স্যার ওই ক্যালিব্রেট করতাম, আবার স্যার ওই ডাটা গুলো চলে যেত, মানে ওই মাথায় একটা সেন্সর দেওয়া ছিল, একটা যন্ত্রের মাথায় একটা তার ছিল, তারের মাথায় আর কি ওই সেন্সরটা, ওইটা ওই পার্ট নিতে হলে ওই পাইপের উপরে ধরলে ওইখান থেকে জিঙ্ক এবং লোহা এর মাঝখানে কতটুকু পাতলা আছে এটা আমাকে দেখায় দিত, কিন্তু স্যার আমি ওই সেন্সরটার আসলে স্যার নাম জানি না। এটা খুব ইন্টারেস্টিং একটা জিনিস বলছেন আপনি, আমি এই সেন্সরটার নাম আগে কখনো শুনিনি, আমি দাঁড়ান আমি ইন্টারনেটে একটু সার্চ দিয়ে দেখি, যেহেতু আমি ওখানে নাই আমি হয়তোবা ছবি আপনাকে দেখাতে পারবো এনে ওখান থেকে, কিন্তু ওইটা মিলিমিটারে মাপতো না মাইক্রোমিটার, ওটা হচ্ছে 40 মাইক্রোমিটার বা 30 মাইক্রোমিটার একটা পরত দেওয়া হতো। আমি মানে যে ঝামেলাটা পোহাইছে সবসময় ওইটার রিডিংটা ঠিক থাকতো না, কারণ আমার কাছে মনে হয় যে এই যে সেন্সরটা এটা স্যার পরিবেশের সাথেও কিছুটা আর কি কাজ করে, যে এক এক আবহাওয়ার জন্য অবশ্যই পরিবর্তন হয়ে যায়, কারণ যেহেতু আমি মাপছি মাইক্রোমিটারে মিলিমিটারেও না, সেই ক্ষেত্রে অবশ্যই পরিবেশের একটা আর কি ইয়ে থাকে। আপনার সেন্সরটাকে দেখতে অনেকটি এরকম, দেখেন তো আমি দেখাচ্ছি আপনাকে, অনেকটি এরকম। হ্যাঁ স্যার এরকম এরকম মানে এটা ধরলে এরকম দেখায় তাই না? হ্যাঁ ধরলে দেখায়। ওটা বলতেছে এটা হলে কি, এটা নামই হলে কি আপনার থিকনেস মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট, ডুপ্লেক্স কোটিং থিকনেস মেজারমেন্ট, মানে থিকনেস মেজারমেন্ট ওটা স্যার আমরা বলতাম ওখানে আর কি গ্যালভানোমিটারের মতো আর কি গ্যালভানাইজিং থিকনেস মেজারমেন্ট মিটার ছিল, কিন্তু মানে ওইখানে যে স্যার সেন্সরটা কি ব্যবহার করতে, এই সেন্সরটা স্যার জানতাম না। এটি আমি জানার চেষ্টা করতেছি যে কি সেন্সর ঠিক ইউজ করে, এটা খুবই ইন্টারেস্টিং, আমি এই সেন্সরটা আগে কখনো দেখিও নাই নামও শুনিনি। এবং স্যার এটা স্যার খুবই গুরুত্বপূর্ণ, অন্যান্য সেন্সর আমি দেখছি সেগুলো মেজার করতে গেলে অনেক বড় বড় ডাটা পাওয়া যায়, কিন্তু এইখানে স্যার মাইক্রোমিটারে ডাটাটা নিচ্ছে, মানে খুবই অপটিক্যালি মেজার করে, মানে লেজার, একটা লেজার থাকে ওই লেজারটা দিয়ে মেজার করে আর্মস্ট্রং,
আর্মস্ট্রং পর্যন্ত মাপা যায়, কিন্তু এরকম হ্যান্ডহেল্ড মাইক্রোমিটার মাপার ডিভাইস আমি এর আগে দেখিনি। এটা নিশ্চয়ই কোনো ইলেকট্রিক্যাল কোনো মেজারমেন্ট করে আমার মনে হয়, ছোট একটা পালস পাঠায় ওই মাঝখানের জায়গাটা রেজিস্ট্যান্স মেজার করে মোস্ট প্রবাবলি। এটা আমি জানতে হবে আমাকে একটু। তারপরে আপনার ক্যালিব্রেশনটা, আপনি ক্যালিব্রেশনটা কিভাবে করছেন? মানে এটা দেখে মনে হলো এটা কোম্পানি থেকে। ক্যালিব্রেশন হচ্ছে স্যার ওই কোম্পানি থেকে আপনার ওই কোটিং করা, ওদের কিছু পাতের মতো দিয়ে দেয় আর কি, চার কোণালা। ও বুঝতে পারছি। ওটার উপরে ধরলে কিছু রেফারেন্স দিয়ে দেয় আপনাকে। রেফারেন্স থাকে যে এটা এত মিলিমিটার ধরলে এত মিলিমিটার হবে, তা না হলে কমায় বাড়ে ওইভাবে অ্যাডজাস্ট করতে হবে। বুঝতে পারছি, বুঝতে পারছি। এটা একটা ভালো ভালো টেকনিক। আমরা যখন পিএইচ মিটার যখন আমরা ইউজ করতাম, তখন প্রত্যেকটা পিএইচ মিটারের সঙ্গে আপনার কোম্পানি থেকে দুইটা বোতলে দুইটা কেমিক্যাল দিয়ে দেয়। ওরা বলেই দেয় যে একটা পিএইচ 4 আর একটা হলো কি পিএইচ 7, মানে এরকম দুইটা কোটা ওরা দিয়ে দেয় লিকুইড ফুল। তো আপনারা যতক্ষণ পর্যন্ত ওই পিএইচ 4 না পাবেন, অতক্ষণ পর্যন্ত আপনি মেশিনটাকে ক্যালিব্রেট করতে থাকবেন। যতক্ষণ পর্যন্ত পিএইচ 4 আর পিএইচ 7 না পাবেন ওই দুইটার জন্য, ততক্ষণ পর্যন্ত মেশিনটা ক্যালিব্রেশন রান করতে থাকে করতে থাকে, একটা পর্যায়ে গিয়ে 4 এর জন্য 4 দেখায়, 7 এর জন্য 7 দেখায়, তখন আমরা বুঝতে পারি যে ক্যালিব্রেশন কমপ্লিট হয়েছে। তো আমার মনে হয় এরকম মানে প্রত্যেকটা ডিভাইসেরই এরকম রেফারেন্স থাকে কিছু, যেটা দিয়ে ও নির্দিষ্ট টেম্পারেচার নির্দিষ্ট ওয়েদারের জন্য ও ডিভাইসটাকে ক্যালিব্রেট করতে পারবে। এটা আপনি একটা ভালো ভালো পয়েন্ট বলছেন, আমি আশা করি সবাই বুঝছেন উনি কি বলছেন। আচ্ছা, যখন বাতাস ঢুকে তখন বাতাসটাকে গরম করে অপর সাইডে টেম্পারেচারটা মেজার করে যে বাতাসটা টেম্পারেচার এই সাইডে কত। তো যতটুকু আপনার হিট লস করে ওটা থেকে বুঝতে পারে যে বাতাসের মধ্যে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আছে। আচ্ছা, আমি এই জিনিসটা আপনাদেরকে খুব বেশি একটা পড়াবো না, কারণ আমি এই জিনিসটা নিজেও খুব ভালো একটা বুঝি না, সলিড স্টেট ইলেকট্রোকেমিক্যাল সেন্সর কিভাবে কাজ করে। সলিড স্টেট ইলেকট্রোকেমিক্যাল সেন্সরটা আপনারা একটু নিজের দায়িত্বে পড়ে নেবেন। আমি এখানে কতগুলো লেআউট আপনাদেরকে দিয়ে দিছি। এই তিন ধরনের সলিড স্টেট ডিভাইস হয়, একটা আসলে কি আপনার পটেনশিওমেট্রিক, একটা আসলে কি অ্যাম্পিওমেট্রিক, একটা আসলে কি রেজিস্টিভ। এই তিন ধরনের সলিড স্টেট কার্বন ডাইঅক্সাইড সেন্সর আছে, ঠিক আছে। তো এই ডিভাইসগুলোকে সলিড স্টেট কেন বলা হয়, কারণ এটার মধ্যে কোনো কিছু মুভ করে না। সো এখানে যেটা থাকে, এখানে একদম ইন্ডাস্ট্রি থেকে এই সেন্সরগুলো একদম এইভাবে বানানো অবস্থায় এটাকে শিপ করা হয়। জাস্ট এটার দুই পাশে ফুটা থাকে দুইটা, এই ফুটার মধ্যে দিয়ে বাতাসটাকে ঢোকার মতো ব্যবস্থা থাকে। তারপর ওই বাতাসের মধ্যে যে কার্বন ডাইঅক্সাইড আছে ওই কার্বন ডাইঅক্সাইডটার পরিমাণ ও বলে দিতে পারে। এই রেজিস্টিভ সেন্সরটা আমি বলতে পারি, রেজিস্টিভ সেন্সরটা কেমনে কাজ করে। রেজিস্টিভ সেন্সরটা যেটা কাজ করে যে ও বাতাসের রেজিস্ট্যান্সটা মেজার করে। বাতাসের রেজিস্ট্যান্সটা মেজার করার পরে একটা সেমিকন্ডাক্টর ডিভাইসের উপরে আপনার যখন কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব হয়, একটা সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল যখন কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করে ওইটার রেজিস্ট্যান্সকে মেজার করে। তো বাতাসের রেজিস্ট্যান্সের সঙ্গে ও এটার রেজিস্ট্যান্সকে কম্পেয়ার করে তখন বলতে পারে যে এটার মধ্যে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আছে। আমি এটাই দেখছি প্রিভিয়াসলি, এটাই দেখছি যে একটা সেমিকন্ডাক্টর ডিভাইস আপনার কার্বন ডাইঅক্সাইডকে অ্যাবজর্ব করে, মানে যে কোনো গ্যাসই আপনি যখন একটা সেমিকন্ডাক্টর ডিভাইসের কাছে রাখবেন, সেমিকন্ডাক্টর ডিভাইসের সার্ভিসটা কিছুটা ওই ডিভাইসটাকে অ্যাবজর্ব করবে। বুঝতে পারছেন? তো অ্যাবজর্ব যখন করবে তখন এটার রেজিস্ট্যান্সটা পরিবর্তন হবে। এই রেজিস্ট্যান্সের পরিবর্তনটার উপর ভিত্তি করে ও বলতে পারে যে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আছে বাতাসে। আর এই যে এই দুইটা পটেনশিওমেট্রিক আর এম্পিওমেট্রিক, এই দুটোর কার্যপ্রণালী আমি ঠিক নিজেও খুব ভালো করে বুঝি না, এই জন্য আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি না। আমি আপনাদেরকে শুধু রেজিস্টিভটা বললাম যে এটা রেজিস্ট্যান্সের পরিবর্তনের উপর ভিত্তি করে ও বলতে পারে যে বাতাসে কী পরিমাণ কার্বন ডাইঅক্সাইড আছে। এটারও অবশ্যই একটা ক্যালিব্রেশন লাগবে যে বাতাসের মধ্যে কী পরিমাণ কার্বন ডাইঅক্সাইড থাকলে কী পরিমাণ রেজিস্ট্যান্সের পরিবর্তন হয়। এটার একটা ক্যালিব্রেশন চার্ট যদি আপনার কাছে থাকে তাহলে আপনি অবশ্যই বলতে পারবেন যে এত রেজিস্ট্যান্সের জন্য আপনার কার্বন ডাইঅক্সাইড কতটুকু আছে। ফাইনালি যে জিনিসটা আপনারা বললেন যে বশের যে সেন্সরটা আপনারা আমদানি করেন, ওই বশের সেন্সরটা জেনারেলি এই প্রিন্সিপালটা ইউজ করে অপটিক্যাল। স্যার বলেন। স্যার কথা শুনছেন? হ্যাঁ, আপনার কথা শুনতেছি আমি। স্যার সলিড সেন্সর যে দেখালেন ওটার কাজ কি কার্বন, শুধু কার্বন ডাইঅক্সাইডের পরিমাপ করা নাকি যে কোনো কিছু হতে পারে? এটা কার্বন ডাইঅক্সাইডও হতে পারে, আপনি যদি অন্য কোনো গ্যাসের জন্য ক্যালিব্রেট করেন অন্য কোনো গ্যাসও হতে পারে।
যে কোনো আমি জেনারেলি আমার 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 নলেজ প্রধান আছে গ্যাসের জন্য এটা ব্যবহার করা গ্যাসের পরিমাপ করার জন্য গ্যাস না যে কোনো লিকুইড হতে পারে আমার নলেজ থেকে আমি যতটুকু জানি যে যখনই আপনার কোনো একটা সারফেসের মধ্যে হালকা একটা অক্সাইডের লেয়ার থাকে মনে করেন আমরা যখন সেমিকন্ডাক্টর ইউজ করি সেমিকন্ডাক্টর বেসিক্যালি জিনিসটাকে আমরা কি ইউজ করি বাজারে সিলিকন ইউজ করি তাই না সবচেয়ে বেশি ইউজ করি সিলিকন সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল একটা সিলিকনের যখন সেমিকন্ডাক্টর থাকে ওটার উপরে কিন্তু সবসময় একটা পাতলা অক্সাইডের লেয়ার থাকে সিলিকন অক্সাইডের লেয়ার থাকে মানে যে কোনো কিছুকে আপনি যদি বাতাসে নিয়ে আসেন বাতাস ওই জিনিসটাকে অক্সিডাইজ করার চেষ্টা করে যেমন ওখানে লোহা যদি আমরা বাতাসে রেখে দিই লোহার উপরে একটা জং পড়ে না আমরা সবসময় দেখছি লোহার উপরে জং পড়ে ওই জিনিসটা কি বাতাসের মধ্যে যে অক্সিজেনটা আছে ওই অক্সিজেনটা লোহার সঙ্গে বিক্রিয়া করে উপরে একটা পাতলা একটা কোটিং ফেলে যেটাকে আমরা বলি মরিচা জং এমনি সেমিকন্ডাক্টর ডিভাইসের উপরেও কিন্তু আপনার সবসময় এরকম একটা অক্সাইডের লেয়ার থাকে সিলিকন ডাইঅক্সাইড আমরা যেটাকে বলি গ্লাস ওই সিলিকন ডাইঅক্সাইডের যে লেয়ারটা এটা হলে কি সবসময় বিভিন্ন ধরনের গ্যাস এবং পানি এদেরকে অ্যাবজর্ব করে এবং এই অ্যাবজর্পশনের ফলে ওটা রেজিস্ট্যান্সের পরিবর্তন হয় তো আমি আমার লিমিটেড নলেজ থেকে এটা বলতে পারি যে এটা আপনি যে কোনো গ্যাস বা লিকুইডের জন্য চাইলে ক্যালিব্রেট করতে পারবেন ক্যালিব্রেট করে আপনি এটা দিয়ে বিভিন্ন লিকুইড এবং গ্যাস কতটুকু আছে এটা আপনি মাপতে পারবেন সম্ভব এটা মাপা স্যার আগে একটা দেখালেন ওটা তাহলে ওটা মরুভূমি বা ওটা তাপমাত্রা মাপার জন্য ব্যবহার করা হয় আগে যে সেন্সরটা দেখালেন আমি এখানে সবগুলো যেটা দেখেছি সবগুলোই কার্বন ডাইঅক্সাইড সেন্সর বুঝতে পারছেন সবগুলোই কার্বন ডাইঅক্সাইড সেন্সর কিন্তু এক একটা এক এক রকম যেমন এটা হলে কি এয়ার ফ্লো ম্যাস এয়ার ফ্লো কার্বন ডাইঅক্সাইড সেন্সর এটা হলে কি আপনার সলিড স্টেট কার্বন ডাইঅক্সাইড সেন্সর এখন যেটা পড়াবো এটা হলে কি অপটিক্যাল কার্বন ডাইঅক্সাইড সেন্সর তিনটেই কার্বন ডাইঅক্সাইড সেন্সর বুঝতে পারছেন তিনটেই কার্বন ডাইঅক্সাইড সেন্সর কারণ আপনারা যে যেটা ইউজ করেন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি সেটা হলে কি অপটিক্যাল টাইপের যেটার মধ্যে থেকে একটা আলো ইমিট করে একটা ইনফ্রারেড ইনফ্রারেড আলো ইমিট করে এবং আশেপাশের বাতাস থেকে ওই আলোটার অ্যাবজর্পশন চেক করে যে কতটুকু আলো বাইরের বাতাসটা অ্যাবজর্ব করতেছে এটা দিয়ে এটা কার্বন ডাইঅক্সাইড কতটুকু আছে এটা দিয়ে বুঝে ঠিক আছে যেমন দেখেন যে আপনার এখানে একটা রেফারেন্স ওয়েভলেন্থ থাকে যে কমলা রঙের যে আলোটা দেখতেছেন এটা হলে কি আপনার রেফারেন্স যে ওয়েভলেন্থ ওটা থাকে তো যখন আপনার এই বাতাসের মধ্যে যখন কার্বন ডাইঅক্সাইড বেশি হয় কার্বন ডাইঅক্সাইড যখন বেশি হয় তখন কার্বন ডাইঅক্সাইড ইনফ্রারেড আলোটাকে অ্যাবজর্ব করে ও আরেকটা আলো ইমিট করে মানে কোনো কিছু যখন কোনো একটা আলোকে অ্যাবজর্ব করে তখন কিন্তু আলোর কিছুটা অংশ ও ছেড়ে দেয় যেই আলোটা ও ছেড়ে দেয় ওইটার ওয়েভলেন্থ কিন্তু যে আলোটাকে ও অ্যাবজর্ব করে ওইটার থেকে আলাদা হয় আমার কথাটা কি আপনারা বুঝতে পারছেন নাকি একটু কনফিউশন আছে ফুলের মধ্যে সূর্য থেকে আলো আসতেছে বা আপনার লাইটের থেকে আলো আসতেছে ওই আলোটা ফুলটার মধ্যে বাউন্স করে আপনার চোখে আসতেছে তাই না ফুলের মধ্যে আলোটা রিফ্লেক্ট করে আপনার চোখে আসতেছে তারপর আপনার চোখটা কালারটা দেখতেছে তাই না তো ফুলের মধ্যে যে আলোটা আসতেছে সূর্যের আলো বা লাইটের আলো যেটি আসুক এটার মধ্যে তো সাত রঙই আছে তাই না সূর্যের আলোর মধ্যে তো সাতটা রঙই আছে তারপর আপনি বেগুনি ফুলটাকে শুধুমাত্র বেগুনি রং কেন দেখতেছেন এক্স্যাক্টলি ওটার মধ্যে যে পিগমেন্টটা আছে ফুলের মধ্যে যে পিগমেন্টটা আছে ওই পিগমেন্টটা সব আলোকে অ্যাবজর্ব করতেছে শুধুমাত্র বেগুনি আলোটাকে রিফ্লেক্ট করতেছে এই জন্য আপনার চোখ দেখতেছে ওইটাকে বেগুনি তাই না এটা তো ক্লিয়ার সবার কাছে তো আপনার মনে করেন কার্বন ডাইঅক্সাইড যদি একটা আলোকে অ্যাবজর্ব করে কার্বন ডাইঅক্সাইড যদি একটা আলোকে অ্যাবজর্ব করে ও যে ওয়েভলেন্থে আলোকে অ্যাবজর্ব করতেছে আলোটা কি ওই ওয়েভলেন্থে ইমিট করবে আপনাদের কি মনে হয় মানে কমন সেন্স কি বলে স্যার আবার একটু বলেন স্যার আবার একটু বলেন মানে ফুলের মতো যেই উদাহরণটা বললাম যে একটা ফুল সবগুলো আলোকে অ্যাবজর্ব করে কিন্তু একটা মাত্র আলোকে রিফ্লেক্ট করে এই জন্য আমরা ফুলের রংটা দেখি ওই কালারের তাই না ঠিক সিমিলারলি কার্বন ডাইঅক্সাইডও আপনার যে মনে করেন একটা কার্বন ডাইঅক্সাইড গ্যাসটা যেটা
এটা যে আলোটাকে অ্যাবজর্ব করতেছে, কোন একটা আলোকে অ্যাবজর্ব করতেছে, অ্যাবজর্ব করে ফেললো, এখন যে আলোটাকে ও রিফ্লেক্ট করবে, এই রিফ্লেক্টেড আলোর ওয়েভলেন্থটাও কি একই হবে নাকি আলাদা হবে? আলাদা হবে, কারণ আপনি বেগুনি যে রংটা দেখতেছেন, বেগুনি আলোর ওয়েভলেন্থ আর লাল আলোর ওয়েভলেন্থ কি এক? পুরোপুরি আলাদা, কারণ বেগুনি আলোর ওয়েভলেন্থ অনেক অনেক ছোট আর লাল আলোর ওয়েভলেন্থ হলে অনেক হাই, তাই না? তারপরেও কিন্তু আমরা কিন্তু ডিফারেন্ট ওয়েভলেন্থ এর একটা আলো দেখতেছি, ওটার মধ্যে পড়তেছে হলে সব অনেকগুলো ওয়েভলেন্থ এর আলো, কিন্তু আমরা দেখতেছি শুধুমাত্র একটা ওয়েভলেন্থ এর আলো, তাই না? সিমিলারলি কার্বন ডাইঅক্সাইড আপনার যে কোনো একটা ওয়েভলেন্থ এর আলো অ্যাবজর্ব করলো, ও যে রিফ্লেক্ট করে, ও যে ইমিট করে, এই ইমিশনটা কিন্তু হয় অন্য একটা ওয়েভলেন্থে, বুঝতে পারছেন? তো আমাদের সেন্সরটা কি করে, আমাদের সেন্সরটা একটা নোন ওয়েভলেন্থ এর আলো ইমিট করে, ইনফ্রারেড আলো ইমিট করে, ও জানে যে এটার ওয়েভলেন্থ কত, ও জানে এটার ওয়েভলেন্থ কত, তারপরে কি করে, ও খালি ডিটেক্ট করে যে আশপাশ থেকে আমার যে আলোগুলো আসতেছে এই আলোগুলোর ওয়েভলেন্থ কিরকম। অনেক দূরে তো স্যার কোনটা দেখা যাবে, স্যার কোন কালারটা দেখা যাবে যে আলোর বেশি সেটা দেখা যাবে নাকি হলুদ না? এখন এখানে একটা ইন্টারেস্টিং কোশ্চেন করছেন, এটার ক্ষেত্রে কিছু একটা ব্যাপার কাজ করবে, যে আপনার ওয়েভলেন্থ যদি কোনো কিছুর কম হয়, মানে যে আলোটার ওয়েভলেন্থ আপনার কম, জেনারেলি আমরা যতদূর জানি যে ওই আলোটা আপনার কম দূর পর্যন্ত ট্রাভেল করতে পারে, বুঝতে পারছেন? লালটা দেখা যাবে বেশি স্যার, মানে লালের 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 ভিজিবিলিটি অনেক হাই, কারণ হলো কি লালের ওয়েভলেন্থ অনেক বড়, তো লাল বেশি না স্যার হলুদ বেশি, লাল বেশি, লাল লাল লালের লালের পরেই তো আপনার ইনফ্রারেড, লালের পরেই হলে কি আপনি ইনফ্রারেড, বুঝছেন? আর হলুদটা হলে মোটামুটি মাঝামাঝি, হলুদটা হলে কি মোটামুটি মাঝামাঝি সবুজ, তো লালটা বেশি দেখা যাবে, কারণ লালের আলোটা আপনার ওয়েভলেন্থটা বেশি হওয়ার কারণে ও অনেক দূর পর্যন্ত ট্রাভেল করতে পারবে, কিন্তু যেটার ওয়েভলেন্থ কম ও সহজেই বাধা পেয়ে যায়, সহজেই বাধা পেয়ে যায়। ওয়েভলেন্থ সবচেয়ে কম স্যার কোনটা? এটা তো আসলে ডিপেন্ড করবে আপনি কিসের ওয়েভলেন্থের কথা বলতেছেন, মানে আমরা চোখে যতটুকু দেখি, কালারে বলতেছি আমি, কালারে বলতেছি, আমরা কালারটাকে কিভাবে বিবেচনা করি, মানে আমরা চোখে যা দেখি ওইটাকেই তো আমরা কালার বলি, ঠিক আছে? এর বাইরেও কিন্তু অনেক কালার আছে যেটা আমরা চোখে দেখি না, মানে আমরা চোখে যতটুকু দেখি এর মধ্যে সবচেয়ে বেশি বড় ওয়েভলেন্থ হলে গিয়ে লালের, আর সবচেয়ে কম ওয়েভলেন্থ হলে গিয়ে নীলের, বেগুনির, নীল নীল না বেগুনি, নীল বেগুনি কাছাকাছি আর কি, খালি চোখে দেখি না, তো বেগুনি হবে, বেগুনি বা নীল হবে। তবে আমি নীলটা কেন বললাম, নীলটা কেন বললাম, কারণ যখন অত্যন্ত মানে হিট হয় কোনো কিছু, যখন আপনি পুরান অনেক হিট হয়, জেনারেলি আমরা দেখি নীল আলো, বেগুনি আলোটা আমরা খুব বেশি একটা দেখি না, আমরা যে চোখে দেখি, আমাদের চোখের দেখার মধ্যে আমাদের সবচেয়ে ভালো আমরা কোন কালারটা দেখি, সবচেয়ে ভালো দেখি হলে কি আমরা সবুজ কালার, তাই না? এই জন্য দেখবেন যে বয়স্ক মানুষরা, পুরানো দিনের মানুষরা অনেক সময় বলে যে ঘাস গাছপালার দিকে তাকায় থাকলে চোখের জ্যোতি বাড়ে, এটা আসলে সত্যি কথা না, এটা এই কথাটার কোনো সাইন্টিফিক বেসিস নেই, কিন্তু এটা একটা খুব ইন্টারেস্টিং কারণে বলে যে আমরা সবুজ রং সবচেয়ে ভালো দেখি, কিন্তু বাকি রঙ, মানে আপনি যদি আলোর পিকটা যদি লেখেন, এটা আমরা পরে চেষ্টা করবো এই জিনিসটা কভার করার, ঠিক আছে? আমাকে একটু মনে করে, মানে ল্যাপটপে ওয়ালপেপার দেওয়ার চেষ্টা করি স্যার, সবুজ গ্রিন দেওয়ার চেষ্টা করি স্যার, ভালো করে। আপনি যদি মানে আমাদের চোখের আলোর যদি সেনসিটিভিটি দেখেন, আমাদের সেনসিটিভিটির কার্ভটা হলে কি এরকম অনেকটা, বুঝতে পারছেন? আমাদের এখানে মানে পিকটা যেটা দেখতে পাচ্ছেন, মানে এখানে হলে কি সবচেয়ে বেশি সেনসিটিভ, মানে এই এক্স ওয়াই এক্সিসটা হলে কি সেনসিটিভিটি, আর এক্স এক্সিসটা হলে কি আপনার ন্যানোমিটার, মানে ওই যে ওয়েভলেন্থ আর কি, মানে আলোর ওয়েভলেন্থ। তো এইটা যদি আপনি বিচার করেন, তাহলে আপনি দেখবেন যে এই জায়গাটাতে আপনার চোখ হলে গিয়ে সবচেয়ে বেশি সেনসিটিভ, তাহলে গিয়ে অলমোস্ট 500 ন্যানোমিটারের মতো, মানে সবুজ রং যেটাকে আমরা বলি সবুজ রং, 500 ন্যানোমিটারের এই জায়গায় যে সবচেয়ে বেশি সেনসিটিভ আমাদের চোখ,
কারণটা কি কেউ জানেন এটা কারণটা কি? না অবশ্যই তাহলে কোশ্চেন আসবে যে সবুজ রঙে কেন সেন্সিটিভ, কি দরকার? কিন্তু আমাদের শরীরের কোনো কিছু কারণ ছাড়া নেই, এটার অবশ্যই একটা কারণ আছে। যেমন গত ক্লাসে আমরা দেখছিলাম না আপনাদের, আপনাদের কি তো দেখেছিলাম মনে হয় কানের ভিতরে কি থাকে? না স্যার, সবুজ রং দেখা চোখের জন্য কেন ভালো বা সবুজ রঙের এখানে কেন এত বড় পিক? আমি বলবো না, এটা আপনাদের বের করতে হবে, এটা আপনারা জানবেন। ঠিক আছে, সবুজ কিছু এর মধ্যে রাখছিল আমার চোখটা, আমার এই অ্যালার্জি আসিল তো, আমি একটা চোখের ডাক্তার দেখাইছি, ডক্টর বিকেশা টাঙ্গাইলের বড় ডাক্তার। তো সে যখন আমার চোখটা বসায় ওই যন্ত্রের মাঝখানে, তখন আমি সবুজ অনেক মানে অনেক সবুজ ঘনত্ব এরকম জাতীয় কিছু একটা ইসের মধ্যে রাখছিল আর কি। আচ্ছা, দেখতে পারছিলাম। আচ্ছা আচ্ছা, ওই তো কোন একটা টেস্ট করছে, আমি ঠিক জানি না কি মেশিন দিয়ে করছে এটা, কিন্তু মানে আপনারা এটা জানার চেষ্টা করবেন যে আমরা সবুজ আলোতে কেন এত কমফোর্টেবল বা সবুজ জিনিস আমরা কেন এত ভালো দেখতে পাই, বুঝতে পারছেন? এটা আপনারা জানবেন। আচ্ছা ঠিক আছে, জানি আমাকে বলবেন যে কি জানেন, আমি পরের ক্লাসে আপনাদেরকে জিজ্ঞেস করব। আচ্ছা তাহলে এখন এখানে ফেরত আসি আমরা। এখন যে জিনিসটা দেখবো তাহলে, যে কার্বন ডাইঅক্সাইড গ্যাসটার আমরা যেটা নিয়ে আলোচনা করতেছিলাম, তো এই গ্যাসটা যেই ফ্রিকোয়েন্সিতে বা যে ওয়েভলেন্থে ও আলোটাকে গ্যাদার করবে, অ্যাবজর্ব করবে, ও যখন ইমিট করবে বা রিফ্লেক্ট করবে যেটাই বলেন আপনি, তখন এটা ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়ে যাবে, অন্য একটা ফ্রিকোয়েন্সিতে ও এই আলোটাকে ইমিট করবে। তো ও আপনার যে সেন্সরটা আছে অপটিক্যাল সেন্সরটা, ওই অপটিক্যাল সেন্সরটা কনস্ট্যান্টলি আপনার এরকম দেখতে অনেকটা টিউবের মতো, এই টিউবের ভিতরে একটা লাইট সোর্স থাকে, ও লাইট সোর্সটা মনে করেন এটার মাঝখানে একটা টিউবের মধ্যে তো বাতাস ভর্তি থাকবে অবশ্যই, ওই আলোটা এই যে একটা ডিটেক্টর এলিমেন্ট আছে ও সবসময় মেজার করে যে এখানে ডিটেক্টর পর্যন্ত আসতে আসতে এটার ওয়েভলেন্থের কি পরিবর্তন হইতেছে, বুঝতে পারছেন? কারণ মেশিনটা তো জানে যে ও কত ওয়েভলেন্থের আলো ছড়াইতেছে, এটার ভিতরে যে এলইডিটা আছে ও তো জানে যে এলইডিটার ওয়েভলেন্থ কত, এত ন্যানোমিটারের আলো ছাড়তেছে ও। তো এই ডিটেক্টিং এলিমেন্ট যেটা আছে ও মেজার করে যে যেই আলোটা কার্বন ডাইঅক্সাইডের ভিতর দিয়ে এসে আমার এখানে রেজিস্টার হচ্ছে সেটার ওয়েভলেন্থ কত, ও মেজার করে। তো এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে ও বুঝতে পারে যে কি পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, কারণ কার্বন ডাইঅক্সাইড গ্যাসের পরিমাণ যত বেশি তত এই ওয়েভলেন্থটা এটার থেকে ডিফারেন্ট হবে, যত বেশি কার্বন ডাইঅক্সাইড তত এটার ওয়েভলেন্থটা শিফট হয়ে যাবে, বুঝতে পারছেন আমার কথাটা? আর কোনো কোশ্চেন আছে? যত বেশি কার্বন ডাইঅক্সাইড তত বেশি পরিমাণ আলোটার ওয়েভলেন্থ শিফট হবে না? এই টিউবটার মধ্যে যত বেশি কার্বন ডাইঅক্সাইড থাকবে তত বেশি ওরা আলোটাকে অ্যাবজর্ব করবে, আলোটাকে অ্যাবজর্ব করে যে আলোটা ওরা ছাড়বে ওটার ওয়েভলেন্থ তো অ্যাবজর্বড আলোর থেকে ডিফারেন্ট হবে, তাই না? মনে করেন ও অ্যাবজর্ব করতেছে হলে গিয়ে ল্যামডা ওয়েভলেন্থের আলো হলে গিয়ে ও অ্যাবজর্ব করতেছে, ঠিক আছে? আর কার্বন ডাইঅক্সাইড ভিতরে এই পুরাটা জায়গাতে মনে করেন কার্বন ডাইঅক্সাইড আছে, এরকম ব্লকের মতো পুরাটা জায়গায় কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড যখন এই ল্যামডা ওয়েভলেন্থের আলোটা নিতেছে ও ছাড়তেছে ল্যামডা ওয়ান ওয়েভলেন্থের আলো, বুঝতে পারছেন আমার কথাটা? এখন যত বেশি কার্বন ডাইঅক্সাইড থাকবে তত বেশি এই ল্যামডা ওয়ান ওয়েভলেন্থের আলো বেড়ে যাবে না? জি স্যার। তাহলে ওই ডিটেক্টরটা কি দেখবে যে ল্যামডা ওয়ান ওয়েভলেন্থের আলো আগে আমি পাইতেছিলাম এক, এখন আমি পাইতেছি দশ, তার মানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দশ গুণ বাড়ছে। ঠিক আছে স্যার, বুঝতে পারছি। এবার বুঝতে পারছেন? তো এইটাই গেল মোটামুটি আমাদের অপটিক্যাল সেন্সর, কার্বন ডাইঅক্সাইডের অপটিক্যাল সেন্সর। তাহলে আমরা এখন পর্যন্ত কয়টা কার্বন ডাইঅক্সাইড সেন্সর দেখলাম? তিনটা দেখলাম, চারটা, তিনটা, একটা দেখলাম ম্যাস এয়ার ফ্লো, একটা দেখলাম সলিড স্টেট, আর একটা দেখলাম হলো গিয়ে অপটিক্যাল সেন্সর। অপটিক্যাল সেন্সর, ঠিক আছে স্যার। গত ক্লাসে স্যার কে টাইপ আর পি টাইপের সেন্সর দুইজনকে বলছিলেন, হ্যাঁ একটু বলেন তো আপনারা কি শিখেছেন, আসছেন দুইজন আপনারা? স্যার প্রশ্ন করেন, কই আর কো দেখছিস না স্যার। আপনি ছিলেন নাকি স্যার? আপনার নামটা কি আমি ভুলে গেছি,
রাতুল ইসরাফিল আসছেন নাকি, এটা আমি জিজ্ঞেস করতেছি। আমি তো আপনাদেরকে চিনি না চেহারা দিয়ে, আমি কিভাবে বুঝবো রাতুল ইসরাফিল? থার্মোকাপল একটা জিনিস আমাকে বলেন, থার্মোকাপলের প্রিন্সিপাল থেকে আমরা কি জানি, থার্মোকাপলের ইফেক্টের নাম কি ছিল আমাদের? সিব্যাক ইফেক্ট, তাই না? থার্মোকাপলের ইফেক্টের নাম ছিল সিবেক ইফেক্ট। তো সিবেক ইফেক্টটা কখন হয়? যখন আমাদের দুইটা ডিফারেন্ট ধরনের ধাতু আমরা একটা প্রান্তে জোড়া লাগাই, আর ওই প্রান্তটাকে আমরা যখন হিট দেই, তখন অপর দুইটা প্রান্তের মধ্যে একটা ভোল্টেজ ডিফারেন্স তৈরি হয়, তাই না? তো এটা পূর্ব শর্ত হলে কি, এক একটা থার্মোকাপল দুইটা ডিফারেন্ট ধাতু দিয়ে গঠিত হতে হবে। তার মানে আপনার জে টাইপ হবে হলে কি দুইটা ধাতু দিয়ে গঠিত, দুইটা ডিফারেন্ট ধরনের ধাতু দিয়ে গঠিত। কে টাইপ হবে হলে কি অন্য দুইটা ধাতু দিয়ে গঠিত। এখন আপনি বলতেছেন জে টাইপ হলে কি আয়রন নাকি? নিকেল আর ক্রোমিয়াম, আচ্ছা। তো দুইটার মধ্যে পার্থক্য কি, জে টাইপ আর কে টাইপের? দুইটার মধ্যে পার্থক্য আপনি আবার বলেন, এটা হলো জে টাইপ, তাই না? মাইনাস দুশো থেকে কে টাইপ? মাইনাস দুইশো ডিগ্রি সেলসিয়াস থেকে 1250 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সে কাম করতে পারে। আচ্ছা, কে টাইপে থাকে হলো ক্রোমিয়াম আর আয়রন। আচ্ছা, তাহলে আমরা কে টাইপ কেন ইউজ করি, মানে এত বেশি কে টাইপ কেন ইউজ করি সবাই? তো আমি তো স্যার আগে স্যার জানতাম স্যার, জে টাইপ আর কি কে টাইপ স্যার আমরা ইউজ করি বেশি হলে ওটা কি একটা সেনসিটিভ মান অলওয়েজ দিয়ে আসে। কিন্তু স্যার আমি যখন গুগলে স্যার দেখলাম তখন স্যার দেখি স্যার এই যে জে টাইপ আর কি ওটা সেনসিটিভিটি বেশি। আমি স্যার নরমালি জানতাম কে টাইপ এটা, স্যার আমি কনফিউজড আমি। আচ্ছা, এটা একটু তাহলে আপনি আমাদের নেক্সট ক্লাসে ক্লিয়ার করে দিন। স্যার আমি স্যার কাউন্টার দেখিনি স্যার, আমি কোন ছিলাম স্যার, আই এম ভেরি সরি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি নেক্সট ক্লাসে মনে করে আসেন তাহলে এটা। আচ্ছা, তাহলে আজকে আমাদের 8:15 মতো বেজে গেছে, আমি আপনাদের খুব বেশি সময় নিব না, আমি 15 মিনিট আর আমরা ক্লাস করব, 15 মিনিট ক্লাস করব। আজকের মতো ক্লাসটা শেষ করে দিলে ভালো হয় স্যার, অনেক এত সময় ক্লাস করলে তো অবস্থা খারাপ হয়ে যাবে স্যার। লামসাম 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাস অনলাইনে সম্ভব হয় না স্যার, সমস্যা হয়ে যাবে, কথা করতেছে ফোনের দিকে তাকাইতে তাকাইতেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের ক্লাস আপাতত তাহলে এখানেই শেষ। আপনাদের তাহলে নেক্সট ক্লাসে একটা পরীক্ষা থাকবে, এটা মনে রাখবেন, নেক্সট ক্লাসে আপনাদের একটা অ্যাসাইনমেন্ট থাকবে, আপনারা ওই অ্যাসাইনমেন্টটা উইকেন্ডে করে জমা দিবেন, ঠিক আছে? রবিবার রাতের মধ্যে জমা দিবেন। আজকেই বানাইছি তো আমি, আজকে দিয়ে দিব আপনাদেরকে। স্যার আমাদের অ্যাসাইনমেন্টটা কি আজকের ক্লাসের উপর বেসিস করে হবে? আজকে আপনাদের আজকে পর্যন্ত যা পড়ানো হয়েছে জি এটার উপরে থাকবে। আমি আপনাদেরকে যেহেতু অ্যাসাইনমেন্ট দিব, আমি জানি আপনারা প্রচুর পরিমাণে কপি করবেন এবং একজন আরেকজনের দেখে লিখবেন,
এটা আসলে ঠেকানোর কোনো উপায় নাই, আমি অনেক ভাবে চেষ্টা করছি এটা ঠেকানোর, এটা ঠেকানোর কোনো উপায় নাই। সো আমি আপনাদেরকে এমন কিছু একটা দিব যেটা আপনারা দেখা দেখি করলেও শিখবেন, ঠিক আছে? এবং আপনাদেরকে প্রচুর সস্তায় দেন, প্রচুর গুগল করতে হবে, এটা আপনাদের কাজ যে অনেক গুগল করতে হবে। হ্যাঁ স্যার, কথাটা খুব ইন্টারেস্টিং লাগলো স্যার। হ্যাঁ কি বলতেছিলেন, কোশ্চেন বলেন তোমাকে। বললাম স্যার স্লাইডে কি সবকিছু আছে? প্রথম থেকে সব সম্পূর্ণটাই মোটামুটি আছে। হ্যাঁ কিন্তু আপনাদের অ্যাসাইনমেন্টে স্লাইডের টপিকগুলোর মধ্যেই থাকবে, কিন্তু স্লাইডের মধ্যে আছে এমন কিছু থাকবে না। তাহলে আপনাদের সঙ্গে তাহলে আবার নেক্সট উইকে দেখা হবে 6:30 বাজে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।